সবাইকে আমাদের ওয়ান টিমের পক্ষ থেকে আজকে এই জুম সেশনে ওয়েলকাম। আমি অমিত সিংহ, ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর ফ্রম মোদি কেয়ার ইন্ডিয়া। তো আমাদের যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে আমরা আজকে আমাদের অনুমতি নিয়ে নেব আমাদের বটবৃক্ষ, আমাদের জিআরটিডি স্যার মিস্টার চঞ্চল সরকার স্যারের থেকে। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আজকে জুম সেশনটা স্যার স্টার্ট করতে পারি। স্যার, আজকে আমাদের সত্যি আমরা খুব লাকি যে সঞ্জয় ঘোষের মতো এত বড় ট্রেনার আজকে আমাদের মধ্যে আছে, এবং আমরা একবার মিস্টার সঞ্জয় ঘোষকে জন্য জোরদার হাততালি চেয়ে নেবো। ওকে, সো স্যারের অনুমতি পেয়ে গেছি। তো রিয়েলি আজকের এই সেশনটা দারুণ একটা সেশন হতে চলেছে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বা আমরা যারা জানি, আমরা মোদি কেয়ারে আছি, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন নিয়ে মোদি কেয়ারের সঙ্গে যুক্ত আছি, আর্ন করছি, গাড়ি চড়ছি, বাড়ি করছি, ফরেন ট্যুর যাচ্ছি, বা যে কোনো প্রফেশনে যে মানুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টোটো চালক, তো কেউ রিক্সা চালক, কেউ বাস চালক, তো কেউ হয়তো কি বলবো আর্মি, কেউ হয়তো বড় ব্যবসায়ী, যে যেখানেই থাকুন না কেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলেও আমাদেরকে পেটে দুমুঠো অন্নর জন্যই সবকিছু। তো কোটি কোটি টাকা উপার্জন করলে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এটার জন্য লাগবে কি, শস্য। সো আজকের দিনে আমরা ভারতবাসী বা সারা পৃথিবীতে 70 ভাগ কি আছে না, জল, আর 3 ভাগ আছে হচ্ছে, মানে 30% হচ্ছে স্থল, মানে এই রেশিও। তো ভারতবর্ষের মধ্যে 70% শুধু কৃষি প্রধান দেশ। তো আজকের দিনে যেভাবে চাষের খরচা বাড়ছে, উৎপাদন কমছে, মাটিটা খারাপ হয়ে যাচ্ছে, দিনকে দিন হার্মফুল কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে আসছে। তো আজকে মিস্টার সামির মোদি স্যার দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, যিনি হাসছেন বসে, তো সামির মোদি স্যার ঘর ঘর আজাদির একটা সংকল্প তো নিয়েছেন, আর সেই ঘর ঘর আজাদির মশাল আমাদের হাতেও এসছে। তার প্রধান আর মেন বেস হচ্ছে আমাদের এগ্রিকালচার। তো আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে জেনে নিই যে এগ্রিকালচার, এই চাষকে আমরা কিভাবে হার্মফুল কেমিক্যাল থেকে বাঁচাবো, কিভাবে উৎপাদনের হার বাড়াবো, কিভাবে খরচা কমাবো। সো প্লিজ ওয়েলকাম আওয়ার গুরু, আমার তো গুরুদেব উনি। তো আজকে আমার যদি পরিচয় দিতে হয় তো অনেক বড় হয়ে যাবে, বা ছোট করে যদি বলি, লাস্ট 6 বছর মোদি কেয়ার থেকে আজকে চঞ্চল সরকার স্যার ওনার সঙ্গে আমার পরিচিতি করিয়েছিলেন। তো ওনাকে ডাকার আগে দু এক কথা ওনার জন্য বলতেই হয়। তো আমার বাড়ি থেকে 176 কিলোমিটার দূর একটি জায়গায় শুধু শুনেছিলাম যে সঞ্জয় স্যার আসছেন। তো তখন তো 4 হুইলার ছিল না মাই ডিয়ার ফ্রেন্ড, বাইক নিয়ে চলে গেছিলাম ওনার প্রোগ্রাম শুনতে বা দেখতে। তার কারণ এগ্রিকালচার শুনেছিলাম, করতাম ছোট 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 করে, বাট সেই মাইলেজটা আসছিল না। সব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি চলে গেছিলাম, এবং ওনার লং লং দুটো ভিডিও এখনো পর্যন্ত আমি রেগুলারলি যে কোনো প্রোগ্রামে যাই, ওনাকে গুরুদেব দূর থেকে, মানে দ্রোণাচার্য আর একলব্যর গল্প, ওনাকে মনে মনে গুরুদেবের জায়গা দিয়ে ওনাকে প্রণাম করে ওনার ভিডিও গুলো দেখে আমি আজ পর্যন্ত প্রোগ্রাম করি। সো ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, এগ্রিকালচার হতে পারি শহরের ছেলে, বাট দূর দূরান্তে কাজ করি, বাট যিনি আমাকে শিখিয়েছেন আমার গুরুদেব, এবং মনে করি এখানে অনেক মানুষ আছেন যারা সঞ্জয় স্যারের থেকে শিখে অনেকটা বড় কিছু করছেন। সো প্লিজ ওয়েলকাম ওয়েলকাম আওয়ার জুম সেশন মিস্টার সঞ্জয় ঘোষ স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, একবার ঘোষ দেব ওয়েলকাম বস, আপনাকে ওয়েলকাম ওয়েলকাম সম্বোধন করতে। ওয়েলকাম। ওভার টু সঞ্জয় স্যার। থ্যাংক ইউ সো মাচ অমিত, ভয়েস ক্লিয়ার আসছে আমার? ইয়েস বস, একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সবার প্রথম তো ডেফিনেটলি চঞ্চল বাবু, থ্যাংক ইউ সো মাচ একটা সময় করে দেওয়ার জন্য, যে আপনার টিমের লোকের সঙ্গে আজকে কথা বলতে পেরে সত্যি করেই আমি খুব খুশি, গর্বিত, আনন্দিত যে এরকম একটা বড় লিডার, জিআরডিডি প্লাস ম্যাক মেম্বার, তার এন্টার টিমের সঙ্গে তার সামনে কথা বলা একটা ডেফিনেটলি চ্যালেঞ্জের ব্যাপার তো থাকি। এবং খুব ভালো লাগছে অনেকদিন বাদে চঞ্চল স্যারের সঙ্গে জুম মিটিং এ একসঙ্গে দেখা, একসঙ্গে কথা বলা। আর বাকি অমিত সিংহ রায়, অমিত সিনহা একটু প্রয়োজনের তুলনায় বেশিই বলে ফেলেছে, অতটা আমি মানুষ নই, বাট হ্যাঁ চেষ্টা করি। সো বেশি সময় নেব না। সবার প্রথম হচ্ছে আজকে হিন্দি না বাংলা? স্যার বেঙ্গলি, বাংলা 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 বাংলা, স্যার, বাংলা, জয় বাংলা, ওয়েস্ট বেঙ্গলের জয় বাংলা। জয় ওকে, বাংলা। থ্যাংক ইউ। তো সবার প্রথম আপনাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার, আর আজকের এই এগ্রিকালচার জুম সেশনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যদি আমার ব্যাপারে বলি, বেশি দিন আপনাদের মতো মোদি কেয়ারে আমি বেশি দিন নই,
মাত্র কয়েক বছর আগে 2005-এ জয়েন করেছিলাম, আর আজকে হয়ে গেল 2024, মানে প্রায় 19 বছর প্লাস আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত আছি। আর একজন সাধারণ মানুষ হিসাবে এই কোম্পানিতে জয়েন করেছিলাম, আর আজকে আপনাদের ভালোবাসা, আপনাদের কোঅপারেশন, সেই হিসাবে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট অ্যান্ড স্পেশালি এগ্রিকালচার অ্যান্ড স্পেশাল প্রজেক্টের ওপরে আমার দায়িত্ব। কোম্পানি এখন রিসেন্টলি দায়িত্ব দিয়েছে, একটা বিশাল বড় দায়িত্ব। আর আশা করছি যদি আপনারা সবাই কোঅপারেশন করেন, তো ডেফিনেটলি আমরা একটা এগ্রিকালচারে বিশাল বড় একটা সাফল্যের জায়গা তৈরি করতে পারি। কেন এগ্রিকালচার, কিসের জন্য এগ্রিকালচার, আর এগ্রিকালচারের পিছনে আজকে আমাদের কি লক্ষ্য আছে সেটা আমরা ডেফিনেটলি আজকে জানবো। সমস্ত মিটিং এই আমি বলি, নর্মালি আজকে আমরা কাজ করছি কোথায়, আমরা ম্যাক্সিমাম কাজ করি শহরাঞ্চলে, মানে 30% এরিয়াতে আমরা কাজ করি। বাট ভুলে গেলে চলবে না, আমরা ভারতবর্ষেতে থাকি, আর ভারতবর্ষ বেসিক্যালি একটা কৃষি প্রধান দেশ। আর এই দেশের মেইন সোর্স অফ ইনকাম যদি আমরা জানি, তাহলে আমাদের হচ্ছে চাষবাস। এবং গ্রাম্য এরিয়া চাষবাস যদি আমরা দেখি, প্রায় 70% এরিয়া ভারতবর্ষে গ্রাম অঞ্চল এবং চাষবাস হয়। তো সেই জায়গাতে আমরা যদি এগ্রিকালচারের উপরে ফোকাস করি, তো ডেফিনেটলি আমরা যে স্পিডে আমাদের সমস্ত টার্গেট গুলো, স্বপ্ন গুলো পূরণ করছি, অ্যাচিভ করছি, তাহলে কিন্তু তার সঙ্গে এগ্রিকালচার থেকে একটু যদি আমরা ফোকাস করি, তো ডেফিনেটলি আমরা একটা খুব বড় জায়গাতে পৌঁছতে পারি। তো সেই কারণেই আমাদের এগ্রিকালচারের উপরে একটা টার্গেট। তো সবার প্রথম একটু আমরা প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে দেখে নিই যে এগ্রিকালচার কেন, কি কিভাবে। তারপরে আমাদের খুব আদরের স্যার আছেন অমিত স্যার, যিনি আমাদেরকে লাইভ প্রোডাক্টের উপরে ডেমোস্ট্রেশন করে দেখাবে। সো আমরা ডেমো দেখব, আর হতে পারে যে আজকে প্রোগ্রামটা হয়তো একটু লেন্থি হলেও হতে পারে। সো কোনো অসুবিধা নেই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। আর একটা জিনিস, আমাদের যে রিজনাল হেড মিস্টার সুব্রত কর স্যার যে বারবার বলে থাকে যে আমার ভেতরে যতটা নলেজ, জ্ঞান, জানা থাকবে, প্রত্যেক মাসের 9 তারিখে আমার ব্যাংক খাতাতে অতটাই আসবে। তো সেই কারণে শেখার কোনো শেষ নাই, যার সময় থাকবে তারা আমরা ডেফিনেটলি লাস্ট পর্যন্ত থাকবো। আর কিছু মানুষের যদি মনে হয় যে না, অনেক লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আপনারা কুইট করতে চান, তো ডেফিনেটলি কোনো অসুবিধা নেই, বাধা বিপত্তি কারোর জন্যই নেই। সো সবার প্রথম আমরা একটু আগে স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, সো চলে এসেছি আমাদের প্রেজেন্টেশনে, এবং আবার সেই একই কথাই যদি বলি, সে হচ্ছে আজকে আমাদের প্রেজেন্টেশন এগ্রিকালচারের উপরে। তো চলুন, সবার প্রথম আমি সঞ্জয় ঘোষ, টিম মোদিকের তরফ থেকে আর একবার আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর আজকে আমাদের যে ট্রেনিং, সেটা বেসিক্যালি এগ্রিকালচার প্রোডাক্ট ট্রেনিং এর উপরে। তো আপনাদের সকলকে আর একবার এগ্রিকালচার প্রোডাক্ট ট্রেনিং এর উপরে ওয়েলকাম করছি। তো সমস্ত সবকিছু আবার ওই আগের মতনই একই জিনিস বলতে চাইবো, যে হঠাৎ করে এগ্রিকালচার কেন, আর এগ্রিকালচারে কি কি আমাদের কাছে প্রোডাক্ট আছে এবং এর কাজ কি কি। সবার প্রথম আমরা আমি আপনাদেরকে আর একবার 5 সেকেন্ড মতো সময় দিচ্ছি, চেষ্টা করুন একটু ডায়েরি আর পেন নিয়ে বসার। কিছু কিছু পয়েন্ট ধরুন যেগুলো পিপিটি তে নেই, সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা নোট করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে, শুনতে, জানতে সমস্ত সবকিছুতেই সুবিধা হবে। যারা এখনো ডায়েরি পেন নিয়ে বসেননি, তারা চেষ্টা করেন একটু যাতে ডায়েরি পেন নিয়ে বসে যাওয়া। ওকে, তো সবার প্রথম আমাদের কাছে এগ্রিকালচারের টোটাল কটা প্রোডাক্ট আছে? আমাদের কাছে এগ্রিকালচারের টোটাল 4টে প্রোডাক্ট আছে। আমাদের যে বেসিক প্রোডাক্ট আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ 80। অ্যাক্টিভিটি প্রোডাক্টটাকে মডিফাই এবং আপগ্রেড করে যে আমরা নেক্সট লেটেস্ট মডার্ন টেকনোলজিতে যে প্রোডাক্টটা নিয়ে আসি, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি গোল্ড। বেসিক্যালি দুটো প্রোডাক্ট 100% এক। 100% এক মানে
ইউজেস, ডোজেস, অ্যাপ্লিকেশন, ফিচার, বেনিফিট সমস্ত সবকিছু এক, মানে কোথায় ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, ব্যবহার করলে কি আমরা উপকারিতা পেতে পারি। আচ্ছা সঞ্জয় ভাই, যদি সমস্ত সবকিছু দুটো প্রোডাক্ট একই হয় তাহলে কোম্পানি দুটো প্রোডাক্ট কেন নিয়ে আসবে? কারেক্ট, দুটো প্রোডাক্টের মধ্যে সবার প্রথম আমি কি বললাম যে অ্যাক্টিভেটি যে প্রোডাক্টটা এটা আমাদের বেসিক প্রোডাক্ট, রেগুলার প্রোডাক্ট, আর লেটেস্ট আপগ্রেডেড মডিফাইড টেকনোলজিতে যে প্রোডাক্টটা নিয়ে আসা হয় সেই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাক্টিভিটি গোল্ড, নাম্বার ওয়ান। এটা একটা ডিফারেন্স। নাম্বার টু হচ্ছে যে অ্যাক্টিভিটি যতটা ফাস্ট কাজ করে, অ্যাক্টিভিটি গোল্ড তার থেকে আরো অনেক বেশি ফাস্ট কাজ করে। আরে চঞ্চল স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অনার। ওকে, সো অ্যাক্টিভিটি যতটা ফাস্ট কাজ করে, অ্যাক্টিভিটি গোল্ড তার থেকে আরো বেশি ফাস্ট কাজ করে। তো এটা হচ্ছে মেজর দুটো ডিফারেন্স, বাকি সমস্ত সবকিছু এক। যদি কোনো জমিতে, কোনো চাষেতে আমরা অ্যাক্টিভ 80 ব্যবহার করছি তাহলে একই সঙ্গে আমরা অ্যাক্টিভিটি গোল্ড ব্যবহার করব না, আর যদি কোনো জমিতে অ্যাক্টিভিটি গোল্ড ব্যবহার করছি তাহলে একই জমিতে অ্যাক্টিভিটি ব্যবহার করব না একসঙ্গে। এবার আপনি আজকে অ্যাক্টিভিটি ব্যবহার করলেন, অন্য কোনো জিনিসের সঙ্গে অ্যাক্টিভিটি গোল্ড ব্যবহার করলেন, সেটা চলবে, বাট দুটো প্রোডাক্টকে আমরা একসঙ্গে ব্যবহার করব না, ঠিক আছে? থার্ড যে প্রোডাক্টটা কোম্পানি নিয়ে আসে সেই প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ জাইম। অ্যাক্টিভ জাইম যে প্রোডাক্টটা, আর এটা হচ্ছে এগেন আমাদের রেগুলার প্রোডাক্ট, আর অ্যাক্টিভ জাইমকে লেটেস্ট আপগ্রেডেড মডিফাই করে কোম্পানি যে প্রোডাক্টটা নিয়ে আসে তার নাম হচ্ছে আপনার অ্যাক্টিভ ম্যাক্স। সো এই টোটাল চারটে প্রোডাক্ট আছে। সো বেসিক্যালি অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স যে প্রোডাক্টটা, এই দুটো প্রোডাক্ট হচ্ছে গাছের জন্য আর মাটির জন্য কমপ্লিট ভিটামিন বা টনিকের কাজ করে, আর অ্যাক্টিভেটি আর অ্যাক্টিভেটি গোল্ডটা এটা হচ্ছে আমাদের চাষ করার সময় জানতে বা অজান্তে চাষি ভাইয়ের বেশ কিছু জিনিস নষ্ট হয়ে যায়, ওষুধ বলুন, জল বলুন, সার বলুন। তো সেই জিনিসগুলোর সঙ্গে যদি আমরা অ্যাক্টিভেটি অথবা অ্যাক্টিভেটি গোল্ডকে মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু তার সেই অপচয়ের জায়গাটাকে প্রতিরোধ করতে সাহায্য করে, প্লাস চাষটাকে আরো দ্রুত স্পিডিলি করতে সাহায্য করে। প্লাস আজকের দিনে চাষি ভাইরা জানে, এবং আমাদের যে বন্ধুরা এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারা চাষি ভাইয়ের সঙ্গে কথা বলে দেখছেন যে ক্রমাগত, মানে খুব দ্রুত প্রসেসে চাষের জমির মাটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে এই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি গোলটাকে যদি আমরা রেগুলার বেসিসে ব্যবহার করি তাহলে কি হয় যে আমাদের চাষের জমির মাটিটাকেও একটু নরম হালকা স্পঞ্জি করতেও সাহায্য করে। সো এই বেসিক্যালি চারটে প্রোডাক্ট। এইবার আপনাদের প্রশ্ন সঞ্জয় ভাই, আগে যদি চারটে প্রোডাক্ট হয় তাহলে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব? কারেক্ট, খুব ভালো প্রশ্ন আপনারা করেছেন। চলুন দেখে নিই আমরা এই চারটে প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব। নর্মালি আমাদের কাছে তিন ধরনের প্রসপেক্ট বা কাস্টমার থাকে। একজন কাস্টমার আপনি পাবেন মুদিখানার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, খালি এগ্রিকালচার নয়, যে স্যার ম্যাডাম আমাকে এমন একটা প্রোডাক্ট দিন যে প্রোডাক্টটা আমি ব্যবহার করে ইনস্ট্যান্ট যাতে রেজাল্ট পাই, পয়সার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। সো অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি গোল্ড এর মধ্যে বেটার প্রোডাক্ট কোনটা? অ্যাক্টিভিটি গোল্ড। তো তাকে আমরা অ্যাক্টিভিটি গোল্ড দেবো। অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স এর মধ্যে বেটার প্রোডাক্ট কোনটা? ডেফিনেটলি অ্যাক্টিভ ম্যাক্স। সো তাকে আমরা অ্যাক্টিভ গোল্ড অ্যান্ড অ্যাক্টিভ ম্যাক্স দিতে পারি। দু নম্বর কাস্টমার থাকবে যে প্রোডাক্টটাও মোটামুটি ঠিকঠাক হলে চলবে, বাট পয়সাটাও আমার খুব দেখার দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা তাকে অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভ জাইম প্রোভাইড করতে পারি। বা কিছু মধ্যিখান টাইপের কাস্টমার থাকবে যে কিছুটা পয়সা দিতেও রাজি আছে আর কিছুটা তার রেজাল্টও লাগবে, তো তাকে আমরা অ্যাক্টিভ গোল্ড বা অ্যাক্টিভ 80-র মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট দেবো। যদি ধরে নিলাম যে আমি তাকে অ্যাক্টিভ গোল্ড দিচ্ছি তাহলে আমি কি করবো, তার সঙ্গে অ্যাক্টিভ জাইমকে দিয়ে দেবো, আর যদি আমি অ্যাক্টিভ 80 দিই তাহলে আমি অ্যাক্টিভ ম্যাক্স দিয়ে দেবো। সো ডিপেন্ড অন সিচুয়েশন, তিন নম্বর কাস্টমারটা ডিপেন্ড অন সিচুয়েশন, সেটা আপনাকে কল দিতে হবে যে আপনি তাকে কোন প্রোডাক্টটা প্রোভাইড করতে চান, ঠিক আছে? তো আশা করছি এই চারটে প্রোডাক্টের ব্যাপারে আমাদের মোটামুটি একটা জেনারেল নলেজ আমরা পেয়ে গেলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লাস্টে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনও করে দেবো, সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিয়ে আসবো। এবার কথা হচ্ছে মোদি কি আর কি এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করে আমাদের সমস্ত কনসালটেন্ট বা লিডারদের
এটাকে দেওয়া হয়েছে যে স্যার ম্যাডাম আপনারা যান এটাকে মার্কেটিং করুন? না, অ্যাক্টিভেটলি আমরা এই প্রোডাক্টটাকে যে লঞ্চ করি, অ্যাক্টিভেটলি যে আমাদের এই প্রোডাক্টটা আছে, এটা আমরা 2000 সালে লঞ্চ করি, এবং 2000 থেকে 2001 সাল পর্যন্ত আমাদের দেশে যত এগ্রিকালচার ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, বিভিন্ন জায়গাতে আমরা এই টোটাল প্রোডাক্ট গুলোকে আগে স্টাডি করাই, এবং সেখান থেকে সার্টিফাই হওয়ার পর তারপরে 2001 সাল থেকে আজকে 2024 সাল, দীর্ঘ 23 বছর ধরে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সারা ভারতবর্ষে এটাকে মার্কেটিং করেছি। সো আমাদের এই প্রোডাক্টটা আজকের প্রোডাক্ট না, দীর্ঘ 22 থেকে 23 বছর পুরনো প্রোডাক্ট, এবং সমস্ত এগ্রিকালচার ইউনিভার্সিটি, বেশিরভাগ, সমস্ত বললে ভুল হবে, বেশিরভাগ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে এই প্রোডাক্ট গুলো স্টাডি করানো আছে। এবার ব্যাপার হচ্ছে, সবার প্রথম প্রশ্ন চাষি ভাই আপনাদেরকে করবে যে স্যার বা ম্যাডাম, আপনি যে মুদিকারের প্রোডাক্ট আমাকে প্রোভাইড করছেন, এই প্রোডাক্টটা ব্যবহার করলে কি আমাকে আজ পর্যন্ত যে আমি সার, ওষুধ, জল এগুলো ব্যবহার করে চাষ করতাম, তাহলে কি আমাকে সার ব্যবহার করার প্রয়োজন নেই? তো চাষি ভাইকে আমাদেরকে একটা জিনিস বোঝাতে হবে, না না স্যার, আপনি যা যা করছেন সেটা তো আপনাকে করতে হবে, তার সঙ্গে আপনি জানতে বা অজান্তে চাষি ভাইয়ের যে সব থেকে বেশি যে জায়গাটা কি বলবো আমি, যে খরচা হয়, মানে সময় বেশি যায়, খরচা বেশি হয়, এবং লেবার কস্টিং ও থাকে, সেটা হচ্ছে তিনটে জায়গাতে, জমিকে তৈরি করা আর জলসেচ আর লেবার, এই তিনটেকে একটাই আমি খরচা ধরে নিচ্ছি, জমি তৈরি করা, জলসেচ অ্যান্ড লেবার। 2 নম্বর খরচা হচ্ছে জমিতে যে কোনো ধরনের সার ব্যবহার করা, 3 নম্বর খরচা হচ্ছে জমিতে যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করা, ফর রোগের জন্য হতে পারে, পোকামাকড়ের জন্য হতে পারে, অথবা মাইক্রো নিউট্রিয়েন্ট বা ভিটামিনের জন্য হতে পারে। তো এই তিনটে জিনিস কি করা হয়, মাটির উপরে, গাছের উপরে এগুলোকে ইউজ করা হয়, বাট এর মেজরিটি, বেশিরভাগ জিনিসটা কিন্তু মাটির নিচে যেখানে গাছের শেকড়টা আছে সেই জায়গাতে প্রয়োজন। তো চাষি ভাই যখন জল, সার, ওষুধ নিয়ে কাজ করে, জানতে বা অজান্তে সেই জিনিসগুলো বেশ কিছুটা জিনিস নষ্ট হয়ে যায়। তো তার সঙ্গে যদি আমরা এই 4টে প্রোডাক্টকে ব্যবহার করি, তাহলে কি করে, জমির মাটিটাকে আরো উর্বরক বানাতে সাহায্য করে, জার্মিনেশনের পার্সেন্টেজটাকে বাড়াতে সাহায্য করে, প্লাস ওভারঅল গাছের গ্রোথ, কালার, ফুল এবং উৎপাদন ফসল সেটাকে বাড়াতে সাহায্য করে। তো এই কারণে আমরা মুদিকেরের এগ্রিকালচার প্রোডাক্ট চাষি ভাইকে দেবো। তার মানে তারা যা যা কাজ করছিল তার সঙ্গে আমাদের এই প্রোডাক্টটা, 4টে প্রোডাক্টের মধ্যে যে কোনো 2টো প্রোডাক্টকে আমরা জাস্ট মিশিয়ে নেব। এবার সেকেন্ড প্রশ্ন আপনাদের কাছে আসবে, স্যার ম্যাডাম তাহলে আমি মার্কেটে সারও ব্যবহার করছি, আবার মুদিকেরের এগ্রিকালচার প্রোডাক্টও ব্যবহার করছি, তাহলে তো আমার খরচাটা তো জাস্ট ডবল হয়ে যাচ্ছে। তো তাদেরকে বোঝানো, স্যার ম্যাডাম আপনি এ নিয়ে কোনো রকম টেনশন নেবেন না, কোনো রকম চিন্তা করবেন না, ওর জন্য আমরা আছি, আমাকে আর 5টা মিনিট সময় দিন, আগে আমি আমাদের এগ্রিকালচার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, কেন এই প্রোডাক্ট আপনার দরকার, এবং আপনার সামনে আমরা একটা সিম্বলিক ডেমোনস্ট্রেশন করে দেখাবো, যেখানে আপনি নিজের চোখে দেখতে পাবেন এবং নিজে বিশ্বাস করবেন, বুঝে যাবেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার খরচা কিন্তু 1 টাকাও বাড়ে না, উল্টে কম বেশি মিনিমাম 30% আপনার সময়, খরচা, লেবার কমে যায়, তো আপনার খরচা বাড়বে না। এবার কথা হচ্ছে যে আমরা কেন এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে কাজ করব, গুড কোশ্চেন, আমরা কেন এগ্রিকালচার নিয়ে কাজ করব? ধরুন আজকে আমরা পয়সা ইনকাম করি, পয়সা ইনকাম করার আমাদের শহরাঞ্চলের মানুষের কাছে 2টো অপশন আছে, আর ওভারঅল যদি গ্রাম আর শহর মিলিয়ে দেখি তাহলে 3টে অপশন আছে। নাম্বার 1 হচ্ছে চাকরি, নাম্বার 2 হচ্ছে ব্যবসা, নাম্বার 3 হচ্ছে চাষ করা, চাষবাস। সো যে যা কিছুই আমরা করি না কেন, তাতে আমরা যে টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা খেয়ে কিন্তু আমরা বাঁচতে পারবো না, বাঁচার জন্য আমাদের কিন্তু রেগুলার বেসিসে ভাত, রুটি, সবজি এই ধরনের জিনিসগুলোই দরকার। তো যার জন্য ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমাদেরকে চাষি ভাইকেও হেল্প করা উচিত, তাকে সাপোর্ট করা উচিত, তাকে সাহায্য করা উচিত। এটা আমরা রিসার্চ ডেটা আমরা দেখে নিই, যখন 1950 সাল ছিল তখন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম ছিল, ওই কারণে সেই সময়তে একটা চাষি
যদি সে জমি চাষ করত, তার এগেনস্টে 16টা লোক কিন্তু তার খাওয়া দাওয়া পেত একটা চাষির মাধ্যমে। তো ওই কারণে আমাদের কি করতে হবে, ওই কারণে চাষিকে আমাদের সাপোর্ট করতে হবে। এবার যেভাবে যেভাবে আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে আর এগ্রিকালচার চ্যালেঞ্জেস বাড়ছে, সেই তুলনায় দেখুন কিভাবে চাষি ভাইয়ের আরো তার সমস্ত সবকিছু বেড়ে যাচ্ছে। 1960, 26, 70, 47, 1980, 76, 1990, 100, 2010, 155, 2020 শেষ হয়ে গেছে, এখন 2025 থেকে 30 আসতে চলেছে। তার মানে আগামী দিন অনুযায়ী একটা চাষি ভাই যদি চাষবাস করে, তার এগেনস্টে কিন্তু মিনিমাম 200 থেকে 500 লোকের খাওয়ার সে অ্যারেঞ্জ করে। তার মানে চিন্তা করে দেখুন আপনারা যে এগ্রিকালচারটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং চাষি ভাইকে বিশেষ করে হেল্প করা, সাহায্য করা আপনাদের আর আমাদের কতটা ইম্পর্টেন্ট। এবার ব্যাপার হচ্ছে চাষি ভাইয়ের কাছে আজ কি কি সমস্যা আসছে, কেন চাষি ভাইকে আলাদা করে সাহায্য করা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে যে হিসাবে জনসংখ্যা বাড়ছে সেই হিসাবে কিন্তু আমাদের চাষের জমি খুব দ্রুত গতিতে নিচে নামছে, মানে চাষের জমি কমে যাচ্ছে। কারণ জনসংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের থাকার জন্য বাড়ি ঘর দরকার, আমাদের জীবিকা অর্জনের জন্য ইন্ডাস্ট্রিজ দরকার, আর আমরা কি করছি ওই চাষের জমিতেই কিন্তু বাড়ি ঘর দর, হাউজিং কমপ্লেক্স, শপিং মল এবং বিভিন্ন ধরনের রিসর্ট, হোটেল ইন্ডাস্ট্রিজ আমরা খুলছি, যার কারণে একটা জমির সমস্যা তো আছেই আছে। তার পাশাপাশি চারটে টেকনিক্যাল সমস্যাও চাষি ভাইয়ের কিন্তু আছে। সেই চারটে টেকনিক্যাল সমস্যা কি, নাম্বার ওয়ান হচ্ছে নিউট্রিয়েন্ট ডিমান্ড। যখন একটা বীজ থেকে জার্মিনেশন, জার্মিনেশন থেকে প্ল্যান্টেশন, মানে কি একটা বীজ তার জার্মিনেশন অঙ্কুর হওয়া, তার থেকে চারা বেরোনো, তার থেকে গাছ তৈরি হওয়া, তার থেকে ফুল আসা, তার থেকে ফসল তৈরি হওয়া, এই টোটাল সাইকেলে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট 200 থেকে 500 গুণ বেশি নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। যেমন আমরা মানুষের যদি বলি যে যখন আমাদের গ্রোয়িং চিলড্রেনরা থাকে তাদেরকে নিউট্রিয়েন্ট পোষক একটু বেশিরভাগ দেওয়া উচিত, ভালোভাবে দেওয়া উচিত, যাতে তাদের শরীরটা স্ট্রং হয়, ঠিকঠাক হয়। বাট আজকের দিনে যেহেতু আমরা নন টেকনিক্যালে চাষবাস করছি, নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী করছি, সেক্ষেত্রে যে কোনো চাষের সেই চাষটার আইডিয়ালি টেকনিক্যালি যে নিউট্রিয়েন্ট যেটা প্রয়োজন সেটা কিন্তু ঠিক করে পৌঁছতে পারে। নিউট্রিয়েন্ট মোবাইলিটি 2 নম্বর চ্যালেঞ্জ। নিউট্রিয়েন্ট মোবাইলিটি মানে যে চাষি ভাই যে হিসাবে সার বা ওষুধ ব্যবহার করে তাতে কি হয়, জানি অনজানে মানে জানতে বা অজান্তে বেশ কিছুটা জিনিস নষ্ট হয়ে যায়। আর আজকের দিনে ম্যাক্সিমাম চাষি ভাই কি করে, কেমিক্যাল ফার্টিলাইজার এই সমস্ত দিয়ে, রাসায়নিক সার দিয়ে চাষবাস করেন। তো সেই রাসায়নিক যদি আমার বেশি হয়, অপচয় হয়, অপচয় হয়ে পড়ে কোথায়, ডেফিনেটলি মাটির ওপরেই পড়ে। তো মাটিতে যত বেশি কেমিক্যাল আসবে তত কিন্তু মাটির পিএইচ ব্যালেন্স নষ্ট হবে, আর পিএইচ ব্যালেন্স নষ্ট হলে ডেফিনেটলি চাষের জন্য কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম আসবে। যার যা কিছু প্রশ্ন আসছে আমরা লাস্টে করে নেব। ওকে, সো 4 নম্বর যেটা হচ্ছে, এটা না আপনার হাতে কিছু করার আছে না আমাদের হাতে কিছু করার আছে, সেটা কি, এবায়োটিক স্ট্রেস। এবায়োটিক স্ট্রেস মানে কি, ধরুন চাষ করার জন্য যতটা জলের প্রয়োজন তার থেকে যদি অনেক বেশি জল হয়ে যায়, বন্যা হয়ে যায়, তাহলে গাছ মরে যাবে, জলের তলায় ডুবে যাবে। আবার উল্টোটা যদি খুব বেশি আপনার গরম হয়ে গেল, চাষ করার জন্য যতটা গরমের প্রয়োজন, যতটা রোদের প্রয়োজন তার থেকে বেশি হলেও কিন্তু অনেক ক্ষেত্রে সেক্ষেত্রেও। তো আসুন একটা জোরদার তালির সঙ্গে আমরা আপনাদের সামনে নিয়ে আসি আমাদের যে ফার্স্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ জাইম। আর অ্যাক্টিভ জাইম এমন একটা প্রোডাক্ট, চাষি ভাইয়ের আজকে যত হাজার রকম চ্যালেঞ্জেস তার ওয়ান স্টেপ সলিউশন হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স উইথ আই নেট টেকনোলজি। আই নেট টেকনোলজি কথাটার মানে কি, আই নেট টেকনোলজির কথা মানে হচ্ছে ইন্ডো লাইফ নিউট্রিয়েন্ট এনাবলার টেকনোলজি। এই কথাটার আবার মানে কি, আপনারা সবাই জানেন অন্যান্য কোম্পানির মতো মোদিকের কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডাইরেক্ট সেলিং কোম্পানি নয়, মোদিকের একটা গ্রুপ অফ কোম্পানিজ। আর এই মোদি গ্রুপের মধ্যে আমাদের আর একটা নিজস্ব কোম্পানি আছে যার নাম হচ্ছে ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যে অনলি ফর চাষের জন্য বিভিন্ন ধরনের রোগ বা পোকার ওষুধ তৈরি করে। আর সেই ইন্ডোফিল কেমিক্যালের আর একটা ডিভিশন আছে যারা অনলি ফর গাছের জন্য নিউট্রিয়েন্ট বানায়, মানে অ্যাক্টিভ ম্যাক্সটা আমাদের নিজেদের ঘরোয়া প্রোডাক্ট, নিজেদের কোম্পানির প্রোডাক্ট। সো ইন্ডোফিল এর যে আর একটা সেকেন্ড পার্ট,
তার নাম হচ্ছে ইন্ডোলাইফ। আর নিউট্রিয়েন্ট এনাবলার টেকনোলজি মানে গাছকে কি বলবো বাংলা ভাষায়, মানে সাবলীল তৈরি করা, মানে গাছকে নিজের জিনিসটা নিজে করতে শেখাটাকে এটাকে তৈরি মানে সাহায্য করে অ্যাকটিভ ম্যাক্স। আর একটা কথা আমি আপনাদের বলে দিই যে অ্যাকটিভ ম্যাক্স আর অ্যাকটিভ জাইন্ট, আমি হয়তো আপনাকে ছবি দেখাচ্ছি অ্যাকটিভ ম্যাক্সের, তো আপনারা জেনে রাখুন যে অ্যাকটিভ ম্যাক্স আর অ্যাকটিভ জাইমের ব্যাপারে আমি আপনাদের মানে অ্যাকটিভ ম্যাক্সের ব্যাপারে যা যা বলবো সেটা কিন্তু বাই ডিফল্ট অ্যাকটিভ ম্যাক্সের জন্যও সেম, অ্যাকটিভ জাইমের জন্যও সেম। শুধু জাইম আর ম্যাক্সের মধ্যে দু তিনটে জিনিস ডিফারেন্স আছে, ইনগ্রিডিয়েন্টসের ডিফারেন্স আছে, সেই জিনিসটা যখন আমি আসবো তখন আমি আপনাদের বলে দেবো। সো এখানে আমি আপনাদেরকে অ্যাকটিভ ম্যাক্স দেখাচ্ছি বলে তাই মনে এটা ভাববেন না যে অ্যাকটিভ জাইম হয়তো আলাদা প্রোডাক্ট, নো, দুটো প্রোডাক্টই এক। দুটো প্রোডাক্টের ব্যবহার, কোথায় ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, ব্যবহার করলে কি আমরা বেনিফিট পেতে পারি, তো সেই সমস্ত সবকিছুই এক। আর ডিফারেন্স আলাদা যেখানে আছে সেটা আমি আপনাদের বলে দেবো। ওকে, এইবার দেখা নেওয়া যাক যে ইন্ডোলাইফ নিউট্রিয়েন্ট এনাবলার টেকনোলজি আইনের টেকনোলজির মেইন বিষয়বস্তু কি। এই আইনের টেকনোলজিতে আমরা যে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যে জিনিসটা দেখি আমরা তার নাম হচ্ছে এই চারটে জিনিস। চারটে জিনিসের মধ্যে সবার প্রথম আছে র মেটেরিয়াল। র মেটেরিয়ালের ব্যাপারে আমি আপনাদেরকে নেক্সট স্লাইডে বলবো। তার আগে আমরা জেনে নিই যে আগেকার দিনে চাষের জমিতে যেখানে কোনো কেমিক্যাল বা রাসায়নিক ইউজ হতো না, সেই সব জমিতে আগে যখন মাটি খোঁড়া হতো তখন আমরা প্রচুর পরিমাণে কেঁচো দেখতে পেতাম, প্রচুর পরিমাণে উপকারী বন্ধু পোকা দেখতে পেতাম, উপকারী ব্যাকটেরিয়া দেখতে পেতাম। বাট আজকের দিনে চাষি ভাইরা এত বেশি কেমিক্যাল ব্যবহার করে ফেলেছে যার জন্য সেই মাটির উপকারী বন্ধু পোকাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এই অ্যাক্টিভ ম্যাক্সের মধ্যে আলাদা করে রিসার্চ ব্যাকটেরিয়া দেওয়া হয় যে যার নাম হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। অ্যাজোটোব্যাক্টারের কাজ কি, না মাটিটাকে ডেফিনেটলি উর্বরক বানানো, যৌগ বানানো, এই সমস্ত করা। সরি 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 ওকে, সো রিসার্চ ব্যাকটেরিয়া এর মধ্যে পাওয়া যায়, বাট অ্যাক্টিভ জাইমের মধ্যে রিসার্চ ব্যাকটেরিয়া পাওয়া যায়, এটা একটা মেজর ডিফারেন্স। দেন হচ্ছে 3 নম্বর প্রসেস, মাইক্রোবায়াল মেটাবলিক প্রসেস। তার মানে আমি যদি এটার ব্যাপারে আপনাদেরকে বোঝাতে যাই তাহলে একটা এক্সাম্পল দিলে আপনারা সবাই বুঝে যাবেন যে মার্কেটে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলের কোনো অভাব নাই, বাট মার্কেটের অয়েলের সঙ্গে মোদিকের সর্ষের তেলের মেজর ডিফারেন্স কি, না মোদিকের যে সর্ষের তেলটা যেটা যখন ফাইনাল প্রসেস করা হয় সেটা হচ্ছে কোল্ড প্রেস টেকনোলজিতে প্রসেস করা হয়। তো মাইক্রোবায়াল মেটাবলিক প্রসেস এটাও যখন এই র মেটেরিয়াল থেকে এক্সট্রাক্ট করা হয় তখন কিন্তু সেম প্রসেসে করা হয় যার জন্য এটা তৈরি হওয়ার পরে কোন রকম প্রোডাক্টের গুণগত মানে এফেক্ট আসে না, মানে প্রোডাক্টটা যতটা এফেক্ট হওয়া উচিত ততটাই। অ্যান্ড লাস্ট ফাইনাল সেটা কি, না সেটা হচ্ছে কি মনে হয় যে এই প্রোডাক্টটা আমরা নিজেরা মাথায় এসেছে আর আমরা তৈরি করে নিয়েছি, নো 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 নো, আপনারা এক্ষুনি আমরা আলোচনা করলাম যে মোদিকে একটা গ্রুপ অফ কোম্পানি আর এই গ্রুপে আর একটা যে আমাদের কোম্পানি আছে সে হচ্ছে ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেই ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কি বলে ওটাকে যে যারা এগ্রিকালচার সাইন্টিস্ট আছে সেই এগ্রিকালচার সাইন্টিস্টের দীর্ঘ প্রচুর রিসার্চ করার পর যে ফর্মুলাটা তৈরি হয় যে আজকের দিনে এই 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 সময় যদি চাষ করতে গেলে চাষি ভাইয়ের কি কি প্রয়োজন বা কি জিনিস দরকার, তো এটাকে সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। ওকে, সো চলেন দেখা যাক নেক্সট হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল যদি আমরা কথা বলি তাহলে আমি আপনাদেরকে খালি এটুকুই বলবো যে মোদি কেয়ার এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা কোম্পানি, এমন একটা অর্গানাইজেশন যে আমাদের জন্য সব সময়তেই ভেবে থাকেন মোদি কেয়ার ম্যানেজমেন্ট, মানে ওয়ার্ল্ড দি বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস আর ইন্ডিয়ান অ্যাফোর্ডেবল প্রাইস। এবার আমি যদি আপনাকে চাষের জন্য বলি, চাষের ক্ষেত্রেও কিন্তু কোম্পানি ম্যানেজমেন্ট একই মানে দৃষ্টান্ত দিয়ে এটাকে দেখেন। আমরা যে এই অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্সের মধ্যে র মেটেরিয়ালটাকে ইউজ করছি এর নাম হচ্ছে অ্যাশকো ফাইলিয়াম নোডোসাম। অ্যাশকো ফাইলিয়াম নোডোসাম, সো এই অ্যাশকো ফাইলিয়াম নোডোসামটা কোথায় পাওয়া যায়,
এটা একটা সমুদ্রের ঘাস, এবং যদি আমি এই ঘাসটার ব্যাপারে বলি, এটাকে এটাকেও চাষ করা হয় ইউরোপিয়ান কান্ট্রি যে আছে, ইউরোপিয়ান কান্ট্রির আয়ারল্যান্ড বলে একটা দেশ আছে, সেই আয়ারল্যান্ডের সমুদ্রের মধ্যে আনপলিউটেড এরিয়াতে এই ঘাসটাকে চাষ করা হয়। তার মানে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস আমাদের ইন্ডিয়ান চাষি ভাইয়ের জন্য মোদিকের নিয়ে এসেছেন, এবং এই প্রোডাক্টটা এতটাই গুণগত মান, যার কারণে OMRI, OMRI মানে কি, অর্গানিক ম্যাটেরিয়াল রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা নন প্রফিটেবল ইনস্টিটিউট, যার ইনস্টিটিউট হচ্ছে আমেরিকা অ্যান্ড ক্যানাডাতে আছে, এবং এই ইনস্টিটিউটটা আমাদের কিন্তু র মেটেরিয়ালটাকে সার্টিফাইড করেছেন যে এটা দি বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস আমাদের ইন্ডিয়ান চাষি ভাইদের জন্য। এবার চলে আসি যে হঠাৎ করে এই র মেটেরিয়ালটা কেন, আর এর মধ্যে আর কি কি অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই প্রোডাক্টের মধ্যে আমরা টোটাল 6টা মেজর পাওয়ার হাউস ইউজ করি, যার নাম হচ্ছে বেটাইন, অক্সিন, জিব্বারিলিন, এনজাইম, সাইকোটিনিন অ্যান্ড হাইড্রোলাইজ প্রোটিন কমপ্লেক্স। এই 6টা মেজর পাওয়ার হাউসের মাধ্যম দিয়ে একটা মাটিকে উর্বরক বানানো থেকে আরম্ভ করে জার্মিনেশন, আচ্ছা কমলেশ বাবু একটু মিউট করে নিন, ওকে ঠিক আছে, তো এই 6টা পাওয়ার হাউসের মাধ্যম দিয়ে আমরা কি পেতে পারি, এই বটলটার মধ্যে মাটিটাকে উর্বর করা থেকে আরম্ভ করে ফসল কাটা পর্যন্ত একটা মাটি আর একটা গাছের যা যা প্রয়োজন, এটার মাধ্যম দিয়ে সেই প্রোটেকশন গুলো আমরা পেয়ে থাকি, সেই বেনিফিট গুলো আমরা পেয়ে থাকি, এবং আর তার সঙ্গে আরো বিভিন্ন ধরনের উপাদান এই দুটো বটলের মধ্যে, মানে একটি জাইন আর একটি ম্যাক্স এর মধ্যে পাওয়া যায়। যেমন অর্গানিক ইন নেচার, মানে এই প্রোডাক্টটা তৈরি করার আগেও অর্গানিক এবং তৈরি হওয়ার পরেও, মানে র মেটেরিয়াল যখন থাকে, ঘাসটা যখন থাকে তখনও অর্গানিক, প্লাস যখন এই প্রোডাক্টটাকে তৈরি করা হয় তখনও কিন্তু এটা অর্গানিক। তার পাশাপাশি ওভার 60 মিনারেলস অ্যান্ড এলিমেন্টস এর মধ্যে পাওয়া যায়, মানে ওই যেটা আমরা আলোচনা করলাম যে মাটিটাকে উর্বর করা থেকে আরম্ভ করে ফসল কাটা পর্যন্ত যা যা প্রয়োজন এই বটলটার মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এলিমেন্টস পাওয়া যায়। তার পাশাপাশি আছে 21 অ্যামাইনো অ্যাসিড। আজকে আমরা ওয়েলে শুভঙ্কর স্যারের প্রচুর ট্রেনিং আমরা করেছি যে প্রোটিন পাউডার ওয়ান অফ দি বেস্ট প্রোডাক্ট কেন আমাদেরটা, তো বাকিরা বুঝে গেছেন, সেরকম এই বটলের মধ্যে 21টা অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যায়। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর মধ্যে আছে, এসেন্সিয়াল প্ল্যান্ট গ্রোথ নিউট্রিয়েন্ট অ্যান্ড হরমোনস এর মধ্যে পাওয়া যায়, ট্রেস এলিমেন্টস পাওয়া যায়, অ্যালগানিক অ্যাসিড যেটাকে মাটিটাকে কন্ডিশন করতে সাহায্য করে, এবং পলিফেনল, যে পলিফেনলের কাজ কি কি না, গাছের মেটাবলিক ফাংশনটাকে রেগুলেট করতে সাহায্য করে, প্লাস গাছটাকে ইউভি রে থেকেও প্রোটেক্ট করতে সাহায্য করে। তার মানে চিন্তা করে দেখুন যে আমাদের প্রোডাক্টটা দি বেস্ট ইনগ্রিডিয়েন্টস প্রোডাক্ট। এইবার হচ্ছে এগেন আইনেটে আর কি কি বেনিফিট পাওয়া যায় না, এই প্রোডাক্ট গুলোর মাধ্যম দিয়ে সবার প্রথম হচ্ছে মাইক্রোবায়াল মেটাবলিক স্টিমুলেটর প্ল্যান্ট গ্রোথ, মানে কি ওভারঅল যে কোনো ধরনের চাষেতে একই নিয়ম, এবং সেই জায়গাটাতে সেই গাছগুলোকে গ্রোথ দিতে এবং ন্যাচারালি সবুজ সতেজ রাখতে সাহায্য করে। এই প্রোডাক্টের মধ্যে একটি জাইম আর একটি ম্যাক্স এর মধ্যে প্রচুর পরিমাণের মধ্যে সুগার পাওয়া যায় এবং অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যার কারণে এ কি করে মাটির মধ্যে একটা এলিমেন্টস পাওয়া যায় যার নাম হচ্ছে মাইক্রোফ্লোরা, সো ইয়ে মাইক্রোফ্লোরার পার্সেন্টেজটাকে বাড়াতে সাহায্য করে। যেমন আমরা বললাম এক্ষুনি যে মাটিটাকে উর্বর করতে সাহায্য করে, তো মাইক্রোফ্লোরার পার্সেন্টেজ বাড়ায়, মাইক্রোফ্লোরা যত বাড়বে তত বেনিফিট কি না, গাছের মধ্যে দু ধরনের শেকড় তৈরি হয়, একটা হচ্ছে হার্ড ব্রাউন কালারের, ডার্ক কালারের, ব্ল্যাক কালারের, তার কাজ কি মাটির সঙ্গে ধরে রাখা, গাছটাকে সিধে করে দাঁড় মিলিয়ে রাখা। আর একটা রুট শেকড় পাওয়া যায় যেটা হচ্ছে সাদা রঙের, খুব নরম পাতলা পাতলা থাকে, তো এই মাইক্রোফ্লোরা যত বাড়বে ততই সাদা রঙের রুটসটা বাড়াতে সাহায্য করে। সাদা রঙের রুটস যদি বাড়ে, সাদা রঙের শেকড়টা যদি বাড়ে, তাতে কি না, সাদা রঙের শেকড়টার কাজ হচ্ছে মাটি থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য এবং জলটাকে শোষণ করে শেকড়ের মাধ্যম দিয়ে, কাণ্ডের মাধ্যম দিয়ে গাছের পাতাতে পৌঁছতে সাহায্য করে। দেন হচ্ছে নিউট্রিয়েন্ট আপটেক করতে সাহায্য করে। নিউট্রিয়েন্ট আপটেক মানে আপনারা সবাই জানেন মাধ্যাকর্ষণ
তো ঠিক সেই রকম গাছের ক্ষেত্রে কিন্তু আবার উল্টো হয়, গাছকে নিচে থেকে খাবার সংগ্রহ করে ওপরে পাঠাতে হয়, তো সেক্ষেত্রে একটা গ্র্যাভিটির একটা এফেক্ট থেকেই থাকে। তো এখানে অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স যদি আমরা ব্যবহার করি, তো গাছের সেই খাবারটাকে শেকড় থেকে গাছের পাতা পর্যন্ত খুব অনায়াসে ইজিলি পৌঁছে দিতে সাহায্য করে, অ্যান্ড ওভারঅল গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে খুব সুন্দর ভাবে করতে সাহায্য করে। আসুন এইবার দেখে নিই আমরা এর অ্যাকচুয়ালি টেকনিক্যাল কম্পোজিশন আর কি কি আছে এর মধ্যে, আর কি কি পাওয়া যায়। নাম্বার ওয়ান হচ্ছে এর যে বেসিক যেটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে দুটো প্রোডাক্টের মধ্যেই জাইম আর ম্যাক্স 60% এর মধ্যে আছে অ্যাসকোফাইলিয়াম নোডোসাম নামের সমুদ্রের একটা ঘাস যেটাকে আমরা বলি সি উইডস, আর বাকি এর মধ্যে পাওয়া যায় 25% হাইড্রোলাইজ প্রোটিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, তার সঙ্গে থাকে 10% হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা কেবল আমরা অ্যাক্টিভ ম্যাক্সের মধ্যেই পেতে পারি, ওটা জাইমের মধ্যে থাকে না। আর হচ্ছে 5% পলিস্যাকারাইড, যেটা হচ্ছে জাইমের মধ্যে নেই। তো জাইম আর ম্যাক্সের মধ্যে এই দু তিনটে জিনিসই মেজর ডিফারেন্স, বাকি অলমোস্ট এক। এবার যদি আমি অ্যাক্টিভ ম্যাক্সের কথা বলি, মার্কেটে কি মোদিকেয়ার ছাড়া আর অন্য কোনো কোম্পানির ভিটামিন টনিক নেই? হাজারটা কোম্পানির 1 লাখ প্রোডাক্ট আছে, তাহলে মোদিকেয়ারের সঙ্গে মার্কেটের ডিফারেন্স কি? মার্কেটে যত ভিটামিন আছে ম্যাক্সিমাম ভিটামিন যে ডোজ, ইউনিভার্সাল যদি আমরা স্পেয়ার ট্যাঙ্কের কথা বলি, তাহলে 15 লিটারের ট্যাঙ্কি সমস্ত মানুষের কাছে থাকে, ম্যাক্সিমাম চাষি ভাইয়ের কাছে 15 লিটারের থাকে। তো সেই 15 লিটারের ট্যাঙ্কিতে মার্কেটে যদি আমরা ভিটামিন ইউজ করতে যাই, তাহলে চাষি ভাইকে কিন্তু 30 থেকে 40 ml বা 30 থেকে 40 গ্রাম ইউজ করতে হয়। বাট মুদিকারের মাপ যেটা আমরা পরে জানবো আবার ডিটেলসে, 1 লিটার জলে 1 ml, 15 লিটারের পাম্প ট্যাঙ্কিতে 15 ml। সো যার কারণে মার্কেটের দি বেস্ট কোম্পানি, দি বেস্ট যেটা ভিটামিন আছে, তার থেকেও আপনার কোম্পানি মোদি কেয়ারের যে অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স আছে, মার্কেটের থেকে আরো 50% বেশি পাওয়ারফুল। এটা আমাদের সব থেকে প্লাস পয়েন্ট, যে মার্কেটের সঙ্গে আমাদের প্রোডাক্টের মেজর ডিফারেন্স। এবার হচ্ছে মোড অফ অ্যাকশন, অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স কিভাবে কাজ করে, যেটা আমরা জানলাম যে গাছকে ন্যাচারালি সবুজ সতেজ রাখতে সাহায্য করে, কারণ ক্লোরোফিলের পার্সেন্টেজ কে বাড়াতে সাহায্য করে, যার কারণে গাছ ন্যাচারালি সবুজ রাখতে ভালো রাখে। তার পাশাপাশি হচ্ছে ইমপ্রুভ নিউট্রেন্ট আপটেক, যেটা গাছের মাটি থেকে খাদ্য দ্রব্যটাকে গ্রহণ করে পাতা পর্যন্ত পৌঁছতে সাহায্য করে, গাছের ইমিউন সিস্টেমটাকে বাড়াতে সাহায্য করে, গাছকে স্ট্রেস রিলিভ করতে সাহায্য করে, মানে ডিপ্রেশন টেনশন চিন্তা এই যে আমরা মাঝে মধ্যে বলি করি, তখন আমরা কাছের মানুষের সঙ্গে আলোচনা করলে যেন মনে পেট থেকে সব কথাগুলো বেরোলো, মনটা একটু শান্তি হলো। বাট গাছের ক্ষেত্রে সে কার সঙ্গে আলোচনা করবে? সো অ্যাক্টিভ ম্যাক্স অ্যাক্টিভ টাইম কি করে, গাছটাকে স্ট্রেস রিলিভ করতে সাহায্য করে, এবং মাইক্রো মাটির যে জীবাণু, যেটা উপকারী জীবাণু, যেটা মাটির হিউমাস থাকে, সেগুলোকে মাটির পোকামাকড় গুলোকে উপকারী বন্ধু পোকামাকড় সাহায্য করে। এইবার ডায়েরি পেন নিয়ে বসে যান, তাহলে আশা করব যে অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স এর ব্যাপারে আপনাদের আর কোনোদিন কোনো কোশ্চেন থাকবে না। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স কে কখন কিভাবে কোথায় কতটা ব্যবহার করব। অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স জমি তৈরি করা থেকে আরম্ভ করে ফসল কাটা পর্যন্ত পুরো জায়গাতে চাষি ভাই যখন যেখানে রিকোয়ারমেন্ট দরকার সেই হিসাবে সে ব্যবহার করতে পারে। সবার প্রথম আমি আপনাদেরকে ধানের ব্যাপারে বলবো, তারপরে সবজি, তারপর বড় গাছ, তো একে একে নোট করে নিন। ধান চাষি ভাই কি করে, আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম চাষি ভাই সবার প্রথম আগে ধানটাকে জার্মিনেশন করে, অঙ্কুর করে, আর এর জন্য ওরা জলের মধ্যে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত যার যেরকম সিস্টেম তারা জলের মধ্যে ধানটাকে ভিজিয়ে রাখে। তো এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব, 1 লিটার জল নেব, তার মধ্যে 2 থেকে 3 ml অ্যাক্টিভ জাইম অথবা অ্যাক্টিভ ম্যাক্স এর একটা সলিউশন বানাবো। জল কতটা লাগবে ডিপেন্ড অন ধান, কতটা ধান আছে তত অনুযায়ী, বাট আমরা 1 লিটার জলে 2 থেকে 3 ml অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স দেব। সেই জলটার উপরে আমরা 10 থেকে 15 মিনিট সেই ধানের বীজটাকে আমরা ডিপ করে রেখে দেব, ভিজিয়ে নেব, এবং তারপরে সেটাকে তুলে নিয়ে হালকা শুকিয়ে নিয়ে এরপর সে জার্মিনেশন করতে চায় বা সে মাটিতে বীজ ছড়িয়ে দিতে চায় সেটা তার ব্যাপার।
বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা ধানের এই বীজের জার্মিনেশনের সময় ভুল করো আমাদের কোনো অন্য কোনো প্রোডাক্ট দেবো না। আমি নাম নিতে চাই না, আপনারা যারা কাজ করছেন তারা জানেন, কারণ আপনার ভালো হচ্ছে খুব ভালো কথা, বাট কোনো কারণবশত যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু ওই একটা চাষি ভাইয়ের যদি খারাপ হয় পুরো গ্রামটা কিন্তু আপনার হাত থেকে নষ্ট হয়ে যাবে। তো এই কারণে যে প্রোডাক্টটা আমাদের চাষের জন্য ব্যবহার করা হয় সেই প্রোডাক্টটা আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট চাষের জন্যই ব্যবহার করব, না আমরা এখানে জার্মিনেশনে অ্যাক্টিভেটটি ব্যবহার করব আর না আমরা অন্য কোনো মুদিকের প্রোডাক্ট ব্যবহার করব, অনলি ফর অ্যাক্টিভ জাইন অর অ্যাক্টিভ ম্যাক্স। কিছু কিছু চাষি ভাইরা আছে যারা ধানের বীজটাকে শুকনো মাটিতে ছড়িয়ে দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, 1 কেজি যদি ধানের বীজ হয় তাহলে এগেন সেম ফর্মুলা 2 থেকে 3 ml অ্যাক্টিভ জাইন বা অ্যাক্টিভ ম্যাক্স সেই 1 কেজি ধানের সঙ্গে ভালোভাবে আমরা মিশিয়ে নেবো, বাট মেশানোর সময় ধানের বীজের ওপরে যেন কোনো প্রেশার ক্রিয়েট না হয় যাতে বীজ কোনো রকম ভাবে ড্যামেজ না হয়, দিয়ে সেই বীজটাকে আমরা জমির মাটির মধ্যে ছড়িয়ে দিই। এরপর হচ্ছে রুট ডিপিং। এক হচ্ছে ধানের বীজ আমরা তৈরি করে নিলাম, বীজতলা তৈরি হয়ে গেল, ধানের চারা তৈরি হয়ে গেল, এবার চাষি ভাইরা কি করে চারাগুলোকে তুলে বান্ডিল বাঁধলো, আবার একটা নতুন জমি তৈরি করলো, জমি তৈরি করার পর সেইখানে আবার তারা রোপণ করলো একটা একটা ধানের চাষ, ধানের ধান গাছকে। তো এরকম যদি সিচুয়েশন হয়, এসেছে যখন ধানের বীজটাকে তোলা হচ্ছে আবার রোপণ করা হচ্ছে, এর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, আর ওই গ্যাপের ক্ষেত্রে অনেক সময় আবার যখন জমিতে ধানের চারাটাকে বসানো হয় সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে সেই গাছের শেকড়টা মাটিতে ধরতেও প্রায় 1 সপ্তাহের কাছাকাছি টাইম লেগে যায়। তো যার কারণে একটা গাছের সঙ্গে খাবারের একটা লম্বা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। সরি, তো এক্ষেত্রে আমরা কি করব, এগেন সেম 1 লিটার জলে 2 থেকে 3 ml এর একটা আমরা সলিউশন বানিয়ে নেবো, আর সেই সলিউশনটাতে ধানের যে চারাটা তৈরি করা হলো সেই ওই চারাটাকে 4 থেকে 5 মিনিট আমরা ভিজিয়ে নিয়ে তারপরে সেটাকে বান্ডিল বেঁধে চাষি ভাই রেখে দিল, এবং তার যখনই 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে নতুন জমি তৈরি করে আবার যেটা রোপণ করা হয় সে সেই হিসাবে আবার রোপণ করে দেয়। আর এক্ষেত্রে আমরা একটা হর্টিকালচার বা নার্সারিতেও ব্যবহার করতে পারি, বেশ কিছু হর্টিকালচার বা নার্সারিতে দেখবেন কলমের কাজ করা হয়, মানে একটা গাছ অলরেডি আছে সেই গাছের একটা ডালকে একটুখানি কেটে সেখানে পশু বা সার ব্যবহার করে পলিথিন প্যাকেট দিয়ে ওটাকে মুড়ে দেওয়া হয়, 2-4 দিন বাদে কি হয় ওখান থেকে আবার শেকড় বেরোনো শুরু হয়ে যায়, যেই শেকড় বেরোনো ওখান থেকে সেই চাষি ভাই সেই কলমটাকে কেটে আবার সে মাটিতে পুঁতে দিল বা টবের মধ্যে একটা ইয়ে করলো। তো এক্ষেত্রেও যখন সেটাকে কাটা হয় আর সেই কাটার জায়গাতে যখন ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রেও আমরা এই অ্যাক্টিভেটি অ্যাক্টিভ ম্যাক্স বা অ্যাক্টিভ জাইমের সলিউশন তৈরি করে আমরা সেখানেও ব্যবহার করতে পারি। তো এটা গেল ধান বীজতলা আর নার্সারির কলমের গাছ। এবার হচ্ছে এখনো ধানেতেই আমি আছি, ঠিক আছে, সবজি এখনো বলি, সে এরপর অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স কে কখন কি কতটা কিভাবে ব্যবহার করব। নাম্বার 1 হচ্ছে ফলিওর স্প্রে। ফলিওর স্প্রে এর কথাটার মানে কি, না গাছের উপরে স্প্রে করা। সেক্ষেত্রে আমরা কি করব, ভেজিটেটিভ স্টেজ মানে হচ্ছে যখন ধানটাকে রোপণ করা হলো এই রোপণের দিন থেকে 1 সপ্তাহ 7 দিন 8 দিন লেগে যায় গাছটার শেকড়টাকে ধরার, আর 12 থেকে 15 দিনের বাদে ধীরে ধীরে আবার ছোট ছোট পাশ কাটি আসা শুরু হয়ে যায়। তো সেই এই পিরিয়ডটার মধ্যে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যদি আপনি বিঘা প্রতি জমি মাপেন তাহলে, যদি চাষি ভাইয়ের কাছে সময়ের অভাব আছে, যদি আমি স্প্রে করি তাহলে খুব ভালো হয়, স্প্রে এর একটাই নিয়ম যে কোনো চাষের, তাহলে আর জিজ্ঞেস করার দরকার নেই সবজি পটল গাছে আমি কিভাবে স্প্রে করব, আলু গাছে কিভাবে স্প্রে করব, যে কোনো চাষেতে স্প্রে এর একটাই নিয়ম, 1 লিটার জলে 1 ml, 15 লিটার জলেতে 15 ml। আর যদি মনে হয় যে না তার কাছে সময় নেই, তার কাছে লেবার নেই, সে ছড়াতে চাইছে, তাহলে 1 বিঘা জমিতে আমরা 100 ml শুকনো শুকনো করে মিশিয়ে নেবো একটি জাইম একটি ম্যাক্স কে, কার সঙ্গে, হাতের কাছে যেটা পাওয়া যাবে, সার হতে পারে, সার হলে ইউরিয়ার সঙ্গে ডাইরেক্ট আমরা মেশাবো না, কারণ ইউরিয়ার সঙ্গে যেই একটু জলের সংস্পর্শে আসবে সঙ্গে সঙ্গে ইউরিয়াটা খুব দ্রুত গতিতে গলা স্টার্ট হয়ে যাবে, ইউরিয়া বাদ দিয়ে বাকি অন্যান্য সারের সঙ্গে 10-26 সুফলা ডিএপি পটাশ এই ধরনের সারের সঙ্গে আমরা মিশিয়ে ছড়াতে পারি, বালির সঙ্গে মিশিয়ে ছড়াতে পারি, কাঠের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ছড়াতে পারি, যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে 1 বিঘাতে 100 ml, সে ধান চাষ হোক বা সবজি চাষ একই নিয়ম।
সবজি চাষেতে, যদি আমরা সবজি পরে বলছি, ওকে, সো ভেজিটেটিভ স্টেজে সেম 1 লিটার জলে 1 ml, 15 লিটার জলে 15 ml, অথবা 1 বিঘা জমিতে 100 ml। প্রি ফ্লাওয়ারিং স্টেজ, মানে কি ধানের যখন থোড়টা আসা শুরু হয়, থোড়টা জাস্ট আসার সময়তে সেম কন্ডিশন, 15 লিটার জলে 15 ml বা 1 বিঘা জমিতে 100 ml। লাস্ট বাট নট দি লিস্ট, যখন ধানের শীষটা তৈরি হয়ে যাচ্ছে, মানে থোড়টা আসা মানে হচ্ছে কুড়ি, ফুলের ফুলটা আসার আগে, আর যখন শীষটা তৈরি হচ্ছে, সেই শীষ তৈরি হওয়ার জাস্ট আগে, 1 লিটার জলে 2 ml বা 1 বিঘা জমিতে 200 ml। তো তার মানে যদি আমরা এই হিসাবে দেখি, 100 ml ভেজিটেটিভ স্টেজে, গাছের যখন চারা থাকছে তখন 100 ml, ফুল আসার আগে মানে ধানের শীষটা আসার, এই সরি থোড়টা আসার আগে 200 ml হয়ে গেল, তার মানে 100 100 200 ml, আর এখানে হচ্ছে আমরা দেবো 200 ml, তার মানে 1 বিঘা জমিতে কম বেশি 400 থেকে 500 ml অ্যাক্টিভ জাইন বা অ্যাক্টিভ ম্যাক্সের রিকোয়ারমেন্ট। তো এটা একটা সাইডে নোট করে রাখুন, পার বিঘা জমিতে একটা 500 ml অ্যাক্টিভ জাইন অথবা একটা 500 ml অ্যাক্টিভ ম্যাক্সের দরকার। ঠিক আছে, এইবার চলে আসি সবজিতে। আচ্ছা, ধান হোক বা সবজি হোক, যখন জমিটাকে তৈরি করা হয়, জমিতে যখন ট্রাক্টর চালানো হয়, জমিটাকে চাষ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা জমির মাটিতেও কিন্তু 100 ml ছড়াতে পারি মাটিটাকে উর্বর করার জন্য। ঠিক আছে, তা সব মিলিয়ে তার মানে হয়ে গেল 1 বিঘা জমিতে 100 ml, এই সরি 500 ml এর একটা বটল। এইবার সবজির কথা বলি, জমি তৈরির সময় আমরা 100 ml দিয়ে দিলাম, এরপর যখন সবজির বীজ লাগানো হলো বা চারা লাগানো হলো, আর সেই চারাটা যখন বড় হয়ে মিনিমাম 6 ইঞ্চি বা 6 থেকে 8 পাতা, গাছের হাইট 6 ইঞ্চি অথবা 6 থেকে 8 পাতা, দুটোর মধ্যে যেটা প্রথম আসবে, তখন আমরা সেকেন্ড টাইম যে কোনো ধরনের সবজিতে, সে আলু হোক, লঙ্কা হোক, টমেটো হোক, কপি হোক, ব্যবহার আমরা করতে পারি। এইবার ব্যবহার হচ্ছে যে কতদিন ব্যবহার করব, কতটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, ব্যবহারের নিয়ম একই। আর আজকে যদি সেকেন্ড ব্যবহার করি, তাহলে মিনিমাম 5 থেকে 10 দিনের গ্যাপ দিয়ে, মিনিমাম 5 থেকে 10 দিনের গ্যাপ দিয়ে, যতক্ষণ তার চাষবাস চলছে, যতক্ষণ সে উৎপাদন নিচ্ছে, ততক্ষণ সে ব্যবহার করতে পারে, ডিপেন্ড অন সিচুয়েশন। সিচুয়েশন মানে যে গাছের চেহারা কিরকম, তার লাগবে কি লাগবে না, গাছের চেহারা হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, গ্রোথটা ঠিক করে আসছে না, গাছের মধ্যে অনেক গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, ঘনত্ব আসছে না, তো এরকম যে কোনো কন্ডিশনে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এইবার হচ্ছে বড় গাছ, আর এখন এই শুরু হয়ে গেল আম, লিচু, জাম, এইসব, বা বাড়ির উপরে পেয়ারা, পেয়ারা আজকের দিনে তো অলমোস্ট সারা বছরই হচ্ছে। তো যে কোনো ধরনের বড় গাছেতে আপনাকে বা আমাকে টেনশন নেওয়ার দরকার নেই, চাষি ভাইরা প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর কিছু না কিছু ওরা ট্রিটমেন্ট করে। তো সেক্ষেত্রে আমরা সেম নিয়মে 1 লিটার জলে 1 ml, 15 লিটার জলে 15 ml, 100 লিটার জলে 100 ml, তাদের যা সিস্টেম সেই অনুযায়ী তারা যা যা করছে, আমরা অ্যাক্টিভ ম্যাক্স বা অ্যাক্টিভ জাইমকে ব্যবহার করাতে পারি। অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স যে কোনো ধরনের ওষুধের সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি, কেবল আমরা ঘাস মারা ওষুধের সঙ্গে অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স কে মেশাবো না। তার পেছনে লজিক কি? ঘাস মারা ওষুধের কাজ হচ্ছে ঘাসটাকে মারা, গাছটাকে মারা, গাছটাকে বসিয়ে দেওয়া। অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স এর কাজ হচ্ছে গাছটাকে তোলা, গাছটাকে সতেজ করা। তো দুজনের মধ্যেই এই কম্পিটিশন লেগে থাকবে, আলটিমেটলি কেউ কারোর কোনো রেজাল্ট পাবে না। তো আলটিমেটলি চাষি ভাইয়ের সময়, খরচা সবকিছুই বেড়ে যাবে। তো যার কারণে আমরা কেবল ঘাস মারা ওষুধের সঙ্গে ব্যবহার করব না, বাকি যে কোনো জিনিসের সঙ্গে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যে কোনো অন্যান্য ওষুধের সঙ্গে। এইবার কথা হচ্ছে সঞ্জয় ভাই, এটাকে কোথায় কতটা কিভাবে আমরা ব্যবহার করব? মাটি থেকে যা তৈরি হয় সমস্ত জায়গাতে আমরা সেম নিয়মে ব্যবহার করতে পারি। ইভেন খেলার মাঠ হয়ে গেল, কোনো বিয়ে বাড়ির লন হয়ে গেল, কোনো বাড়ি, সরকারি গভর্নমেন্ট অফিসার, এক্সিকিউটিভ ক্লাসের অফিসারদের বাড়ি হয়ে গেল, সমস্ত জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। বাকি সবজি, ধান চাষ, গম চাষ, আখ চাষ আর বড় বাগান, সব জায়গাতে, ফল চাষ, সব জায়গাতে সেম রেশিওতে, সেম নিয়মে আমরা ব্যবহার করতে পারি। বারবার 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 বলছি,
অ্যাক্টিভ এটি, অ্যাক্টিভ জাইম, অ্যাক্টিভ ম্যাক্স এর জন্য এক এক ধরনের চাষেতে এক এক ধরনের নিয়ম, একদম না, সমস্ত চাষেতে অলমোস্ট একই নিয়ম। আর কিছু কিছু জিনিস আমরা যখন মাঠে যাব, যখন আমরা সিচুয়েশন দেখব, সেই অনুযায়ী আমরা 19-20 করতে পারি। আদারওয়াইজ অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স এর একই নিয়ম, 1 লিটার জলে এক। এইবার আসি ডিপি এমআরপি প্যাক সাইজ। যদি আমি অ্যাক্টিভ ম্যাক্স এর কথা বলি আর অ্যাক্টিভ জাইমের কথা বলি, অ্যাক্টিভ জাইমেরও 2 প্যাক সাইজ হয়, অ্যাক্টিভ ম্যাক্স এরও 2 প্যাক সাইজ হয়। একটা হচ্ছে 100 ml এর সেট, মানে 300 ml, 100 100 100 করে 100 ml প্যাকিং থাকে, আর আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 500 ml এর বটল। সো আমি যদি ম্যাক্স এর ডিপি এমআরপি সিপি এগুলো বলি, তাহলে 500 ml অ্যাক্টিভ ম্যাক্স এর এমআরপি পড়ে 765 টাকা, কনসালটেন্ট প্রাইস সিপি 665 টাকা, বিজনেস ভলিউম 332, মানে কি 50% আমরা এই প্রোডাক্টের মধ্যে বিভি পাচ্ছি। 100 ml এর যদি বলি আমরা এমআরপি 564 টাকা, 100 ml বলতে 100 ml এর সেট, 100 ml সেট মানে 300 ml। সিপি আপনি কত টাকায় কিনবেন? 490 টাকাতে। আর বিজনেস ভলিউম 245, মানে 50% বিভি, মানে কি খুব মোটা প্রোডাক্ট। ওকে সরি, সো এই হলো অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স। তো আশা করছি অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমরা আবার কথা বলে নেব। এইবার আমাদের সেকেন্ড যে মেডিকেল প্রোডাক্ট তার কাছে ফিরে আসি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভেটটি গোল্ড অ্যান্ড অ্যাক্টিভেট। তো সবার প্রথম আমি যদি অ্যাক্টিভেটটি গোল্ডের কথা বলি, অ্যাক্টিভেটটি গোল্ড কি ভালোভাবে নোট করে দিন, ভালোভাবে বুঝে নিন। আচ্ছা, অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স অলমোস্ট 100% আপনি জৈবিক প্রোডাক্ট, অর্গানিক বলতে পারেন, বাট যেখানে সার্টিফাইড এগ্রিকালচার কাল্টিভেশন হয় সেখানে আমরা অফিসিয়ালি বলতে পারি না, কারণ আমাদের প্রোডাক্টে প্রিজারভেটিভ রাখা আছে। আদারওয়াইজ এটা, এর মধ্যে কোনো হানিকারক কেমিক্যাল ইউজ হয় না। সেম ফর্মুলাতে অ্যাক্টিভেটি গোল্ডের যদি আমরা কথা বলি, অ্যাক্টিভেটি গোল্ড ইজ হাইলি কনসেন্ট্রেটেড উইথ 80% অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ভেজিটেবিল বেস সার্ফেক্টেন্ট। ন্যাচারাল ভেজিটেবিল বেস মানে আপনারা বুঝতেই পারছেন যে এর মধ্যেও সেরম কোনো হানিকর কেমিক্যাল ইউজ হয় না, বাট যেহেতু প্রিজারভেটিভ আছে যার কারণে আমরা 100% এগ্রি মানে অর্গানিক বলবো না, যেখানে সার্টিফাইড এগ্রিকালচার কাল্টিভেশন হয়। এটা গেল অ্যাক্টিভেটটি গোল্ড। এবার অ্যাক্টিভেটটি কি জিনিস? 100% সেম, খালি ভেজিটেবিলের জায়গাতে এটাকে ন্যাচারাল বেস সার্ফেক্টেন্ট করে দিন। এটা যেমন ন্যাচারাল ভেজিটেবিল বেস সার্ফেক্টেন্ট অ্যাক্টিভেটি গোল্ডটা, বাট অ্যাক্টিভেটটি হচ্ছে অ্যাক্টিভেটি ইজ হাইলি কনসেন্ট্রেটেড উইথ 80% অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল বেস সার্ফেক্টেন্ট। এইবার হচ্ছে যে প্রোডাক্টটার ফিউচার বেনিফিট কি আছে। বেনিফিটের যদি আমরা যদি দেখি, তো সবার প্রথম আমাদের 4টে প্রোডাক্টের জন্য সেম নিয়ম, ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেবল, সেফ অন ক্রপ, সেফ অন ফার্মার। তার মানে আমাদের এই 4টে প্রোডাক্টটি কোনো অংশে জমির মাটির ক্ষতি করে না। চাষি ভাই যখন এটাকে স্প্রে করে, জানতে বা অজান্তে তার নাক বা মুখ দিয়ে কিছুটা শরীরের মধ্যেও ঢোকে যে কোনো ওষুধ, বাট আমাদের অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স অ্যাক্টিভেট অ্যাক্টিভ গোল্ড কোনো রকম চাষি ভাইয়ের শরীরের কোনো হানিকারক ক্ষতি করে না। বায়োডিগ্রেবল, মাটির সঙ্গে অনায়াসে মিশে যায়। ইকো ফ্রেন্ডলি, যানি কি পরিবেশেরও কোনো দূষণ বা পরিবেশকে কোনো রকম ক্ষতি করে না। তার মানে 100% সেফ অল সাইড, ফ্রম অল সাইড, সব সাইড থেকে সেফ প্রোডাক্ট। কাজ কিভাবে করে? এরা প্রথমেই বলেছিলাম যে চাষি ভাই যখন চাষ করেন, জানতে বা অজান্তে অনেকটা জিনিস, তার জল, সার, ওষুধ, সময়, খরচা নষ্ট হয়ে যায়। তো সেই জল, সার, ওষুধের সঙ্গে যদি আমরা এই দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্টকে, মানে অ্যাক্টিভেটটি আর অ্যাক্টিভেটটি গোল্ড দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্টকে যদি আমরা মিশিয়ে ব্যবহার করি, তাহলে সেই অ্যাক্টিভেটটি আমাদেরকে 3 রকম ভাবে সাহায্য করতেছে, মানে 3 রকম ভাবে সাহায্য করে। কিরম ভাবে? নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভেটার সেই জিনিসগুলোর পাওয়ারটাকে, টেম্পারটাকে আরো বাড়িয়ে দিতে সাহায্য করে। ওয়েটার, জল, সার, ওষুধ মাটির উপরে ব্যবহার করা হয়, লাগবে কোথায়? মাটির নিচে, যেখানে গাছের শেকড়টা আছে।
আর আজকের দিনে যেহেতু মাটি খুব হার্ড হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, যার কারণে উপর থেকে সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি গাছের শেকড় পর্যন্ত পৌঁছায় না, ফলে অনেকটা জিনিস জল সার পশু নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে কি করে অ্যাক্টিভিটি, না সমস্ত জিনিসকে খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়া পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে, আর তার পাশাপাশি মাটির জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। অ্যান্ড ডেফিনেটলি চাষি ভাই, আজকের দিনে আমরা যা কিছুই কাজ করি না কেন, সব ম্যানুয়াল হাতে করে করি, তো তার সঙ্গে যদি আমরা অ্যাক্টিভিটিকে মিশিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলোকে ছড়িয়ে যেতে সাহায্য করে। মজার ব্যাপার হচ্ছে, এটা যদি আমরা কোনো ওষুধের সঙ্গে মেশাই তার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা যে কোনো জিনিসের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে সাহায্য করে। আর সেই জমিতে যদি কোনো লোহার জিনিসপত্র থাকে তাহলে সেই লোহার জিনিসকে চট করে জং লাগতে দেয় না। আসুন দেখে নিই আমরা অ্যাক্টিভিটিকে কোথায় কিভাবে কতটা ব্যবহার করি। অ্যাক্টিভিটিকে আমরা যখন কোনো জিনিস, চাষি ভাই যখন কোনো জিনিসকে স্প্রে করে, কোনো জিনিস মানে যে কোনো জিনিস, আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই কে সঞ্জয় ভাই বা চাষি ভাই আজকে ওষুধ দেবে, তাহলে কি অ্যাক্টিভিটি ব্যবহার করা যাবে? আমি কি বললাম, যে কোনো জিনিস, ইভেন অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স এর ক্ষেত্রেও সেম, যে কোনো জিনিস স্প্রে করে, ওষুধ হতে পারে, জল হতে পারে, ভিটামিন হতে পারে, যা জিনিস স্প্রে করবে, 15 লিটারের যদি তার স্পেয়ার ট্যাঙ্কি হয়, তার মার্কেটের ওষুধটা যতটা লাগছে ততটাই সে ব্যবহার করবে, তার সঙ্গে কেবল 5 ml অ্যাক্টিভিটি মিশিয়ে দেবে। হার্বিসাইড খুব কম আমি এটাকে প্রচার করি, কারণ অনেক সময় কি হয় জানতে বা চাষিটার একটা খুব ভালো গুণও আছে, চাষি ভাই মনে করে মাঝে মধ্যে যে এই জিনিসটা আমি যদি কম দিই তাহলে আমার কম কাজ হবে, যদি আমি বেশি দিই তাহলে অনেক বেশি কাজ হবে। আর এক্ষেত্রে হার্বিসাইড আগাছানাশক ওষুধের সঙ্গে যদি আমি প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে দিই, সেক্ষেত্রে আগাছানাশক ওষুধটার পাওয়ারটা টেম্পারটা বেড়ে যাওয়ার জন্য তাহলে কিন্তু আমার গাছেরও ইনডাইরেক্টলি কিছুটা প্রবলেম হলে হতে পারে, হবেই বলছি না, হলে হতে পারে। তো সেক্ষেত্রে এগ্রিকালচার সায়েন্টিস্টের মাপ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে তার আগাছানাশক ওষুধ যতটা লাগে ততটা দেবে, তার সঙ্গে 20 ml অ্যাক্টিভ 80 বা অ্যাক্টিভ 80 গোল্ড ব্যবহার করবে। বাট আমি আপনাদেরকে বলবো 5 থেকে 10 ml দেওয়াটাই আমাদের তো সেফ, আর যদি খালি জমি থাকে তাহলে ডেফিনেটলি সে 15 লিটারের ট্যাঙ্কে 20 ml অ্যাক্টিভিটি দিতে পারে আরামসে, তাতে কোনো অসুবিধা নাই। অ্যান্ড ইরিগেশন জলসেচের ক্ষেত্রে বিঘা প্রতি আমরা জলটাকে ছাড়ার আগে বা বর্ষাতে বৃষ্টি নামার আগে 100 ml যে কোনো জিনিসের সঙ্গে শুকনো করে মিশিয়ে আমরা জমির মাটিতে ছড়িয়ে দেবো, তারপরে আমরা জলটা চালাবো, তাতে কি হবে জমির মাটিটাকে নরম করতে সাহায্য করে আর জলটাকে ধরে রাখতে সাহায্য করে। আর যদি আমরা ওষুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি, যে কোনো ধরনের বিষ তেল হয়ে গেল বা বিষ হয়ে গেল, তো সেটা অনেক সময় কি হয় বেশ কিছু পাতাতে, ম্যাক্সিমাম পাতাতে ওষুধটা ঠিক করে লাগতে চায় না, স্প্রে আমরা উপরে করি, ম্যাক্সিমাম চাষি ভাই চ্যালেঞ্জেস নিচেতে থাকে, যার কারণে 100% এর রেজাল্ট পায়। তো সেই জিনিসগুলোর সঙ্গে আমরা যদি ছড়িয়ে দিই তাহলে পুরো গাছটাকে চান করিয়ে ওষুধটাকে লাগিয়ে দিতে সাহায্য করে, এবং একদম ডিপ পর্যন্ত, ইভেন পাতার নিচে পর্যন্ত, এই এই প্লাস পয়েন্ট গুলো আমরা পাই। লাস্ট আর একটা আমি মাপ বলবো, এটা কোম্পানির এই মাপটা এখনো দেখেনি, বাট এটা আমি এগ্রিকালচার যারা দীর্ঘ সময় ধরে এই প্রোডাক্টটা ব্যবহার করছেন, যে চাষি ভাইরা আজকে দীর্ঘ 22-23 বছর ধরে যে চাষি ভাইরা এই এগ্রিকালচার আমাদের মুদিকের প্রোডাক্ট ব্যবহার করছেন, তাদের কথা যে আমরা যে সার গুলো ব্যবহার করি NPK নাইট্রোজেন ফসফেট পটাশ, অ্যাজ পার এগ্রিকালচার সায়েন্স ব্যবহার করার সময় বেশ কিছুটা সার জমিতে পড়ে বা যে কোনো কারণবশত অপচয় হয়, নষ্ট হয়, তো সেই সার গুলোকেও যদি আমরা মুদিকেয়ার এর এগ্রিকালচার প্রোডাক্ট অ্যাক্টিভিটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করি তাতে অপচয়ের অনেকটা ভাগকে কমাতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 20% সার যদি আমি 10 কেজি DAP দিই তাহলে 20% মানে 2 কেজি, তো 10 কেজি থেকে 2 কেজি সার আমি বাদ দিয়ে দেবো, রইল কত 8 কেজি, পার কেজি সারেতে 5 ml অ্যাক্টিভিটি এর সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো এই 4 ধরনের জিনিসে আমরা ব্যবহার করি। এবার সবজির ক্ষেত্রে কি করবেন, একই নিয়ম, যদি সে কোনো জিনিস স্প্রে করে 15 লিটার জলে 5 ml অ্যাক্টিভিটি, যদি কোনো আগাছানাশক ইউজ করে, যদি ফাঁকা জমি হয় 20 ml, যদি ভর্তি জমি চাষ চলছে 5 থেকে 10 ml,
ইরিগেশন 1 বিঘা জমিতে 100 ML, আর সার 20% কম করে পার কেজিতে 5 ML। তো সেটা ধান চাষে তো একই নিয়ম, সবজি চাষে তো একই নিয়ম, পিয়ারাতেও একই নিয়ম, আমেতেও একই নিয়ম, ঠিক আছে? তো অ্যাক্টিভ জাইম, অ্যাক্টিভেটি, অ্যাক্টিভেটি গোল্ড আর অ্যাক্টিভ এইটটি, এই 4টে প্রোডাক্টের একই নিয়ম সমস্ত চাষে। তো আশা করছি আজ থেকে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে সঞ্জয় ভাই এই চাষে কিভাবে ব্যবহার করব, ওই চাষে কিভাবে ব্যবহার করব, পান চাষে কিভাবে ব্যবহার, পান চাষ করার জন্য যা যা করা হয় তার সঙ্গে আমরা অ্যাক্টিভিটি কে মিশিয়ে দেবো, আর অ্যাক্টিভ ম্যাক্স আর অ্যাক্টিভ জাইম যেটা আগে বলেছি সেই অনুযায়ী আমরা ওকে ব্যবহার করতে পারি। ওকে, অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি গোল্ড কোথায় আমরা ব্যবহার করতে পারি? এক্ষেত্রেও সেম নিয়ম, মাটি থেকে যা যা জিনিস হয় গাছ গাছরা সমস্ত জায়গাতে একই নিয়মে আমরা ব্যবহার করতে পারি। অ্যাক্টিভিটি কটা প্যাক সাইজ কি কি আছে? অ্যাক্টিভিটি 3টে প্যাক সাইজ হয়, 100, 500, 5 লিটার। আর অ্যাক্টিভিটি গোল্ডের কেবল একটাই প্যাক সাইজ হয়, সেটা হচ্ছে 500 ML। যদি অ্যাক্টিভিটি গোল্ডের আমি জিপি, এমআরপি, ভিভি দেখি, তাহলে এমআরপি হচ্ছে 735 টাকা, চাষি ভাই 735 টাকায় কিনবে। আপনি সিপি আপনি কিনবেন কত? 640 টাকা পার বটলে। রিটেল প্রফিট কত পাচ্ছেন? 95 টাকা। আর এর এর মধ্যেও আপনার বিজনেস ভলিউম হচ্ছে 50%, মানে কি 320 বিজনেস। তো আশা করছি এখানেও আপনাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। এইবার যার যার হাতে খাতা আর পেন আছে, আমি আপনাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি, সেই অঙ্কটা নোট করে দিন। আর এই অঙ্ক জিজ্ঞাসা করলে আমি আর পরে বলবো। অ্যাক্টিভিটি 1 বিঘা জমিতে কতটা লাগবে? এগেন ঘুরিয়ে ফিরিয়ে 500 ML। অ্যাক্টিভ জাইম বা ম্যাক্স 1 বিঘা জমিতে কতটা লাগবে? ঘুরিয়ে ফিরিয়ে 1টা 500 ML। তার মানে 1 বিঘা জমিতে 1টা 500 ML অ্যাক্টিভিটি, 1টা 500 ML অ্যাক্টিভ জাইম বা ম্যাক্স লাগছে। এবার আপনার হিসাবে মাথাতে যে গ্রামের নাম আসছে সেই গ্রামের নাম আপনার ডায়েরির উপরে একটা লিখুন। ধরুন কোনো গ্রামে যদি 300 ঘর থাকে, কম বেশি ছোট বড় মিডিয়াম সব গ্রাম মিলিয়ে আমি অ্যাভারেজ ধরে নিলাম কোন একটা গ্রামে 300 ঘর আছে, লিখুন 300 ঘর গুণ ইনটু 5 বিঘা জমি, একটা ঘরেতে 5 বিঘা জমি আছে, ইজিকাল টু টোটাল কত জমি হলো? 300 ইনটু 5, 1500 বিঘা জমি মিনিমাম। মানে যদি আপনি অ্যাকচুয়াল যদি দেখেন তাহলে কয়েক হাজার বিঘা জমি আছে, কয়েক হাজার একটা গ্রামের আন্ডারে। সে যদি 50 ঘরেরও গ্রাম হয় তাহলেও কিন্তু 1000 বিঘার উপরে জমি আছে, কয়েক হাজার, হাজার না কয়েক হাজার, বাট আমি কেবল 1500 বিঘাই ধরে চলছি। তাহলে কি হলো, কোনো একটা গ্রামের যদি আমরা হিসাব দেখি তাহলে একটা গ্রামে যদি 300 ঘর থাকে আর পার ঘরে যদি 5 বিঘা জমি থাকে তাহলে 1500 বিঘা জমি হয়। এবার অমিত স্যার যখন আমাদেরকে ডেমোটা দেখাবে, আর আমরা এই আজকে এই প্রেজেন্টেশনে যেটুকু আমরা জানতে পারলাম, আমি ধরে নিচ্ছি যে দুটোকে কম্বাইন করে যদি আমরা একটা আধ ঘন্টার মিটিং করি চাষি ভাইয়ের কাছে, অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স কেন আপনি ব্যবহার করবেন, মার্কেটের থেকে কি ডিফারেন্স, অনলি 5 মিনিট আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, আর অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ডের 10 মিনিটের ডেমোস্ট্রেশন। কারণ 10 মিনিট কেন? কারণ তা আপনাকে খরচাটাও বোঝাতে হবে যে আপনি কতটা দিচ্ছেন, তাতে আপনার কি সেভিংস হচ্ছে, কি বাড়ছে, সেই অনুযায়ী আপনার কত খরচা হচ্ছে। তো সেই হিসাবে আমরা যদি 10টা চাষি ভাইকে, যদি 10টা চাষি ভাইকে আমরা অ্যাক্টিভিটি ডেমো করি, সেক্ষেত্রে আমি ধরে নিলাম ওয়ার্স টু ওয়ার্স একদম কম থেকে কম 2 জন চাষি ভাই আমাদের থেকে 1টা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স এক বটল করে নেবে, ঠিক আছে? তার মানে 1500 20% কত হচ্ছে? ডেফিনেটলি 300। তো 300 বটল অ্যাক্টিভিটি যেতে পারে, 300 বটল অ্যাক্টিভ জাইম বা ম্যাক্স যেতে পারে। তো 300 প্লাস 300 কত হয়ে গেল? 600 বটল। আশা করছি এই ক্যালকুলেশনটা আপনাদের কাছে সবার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে, আপনাদের যারা সিনিয়র লিডার আছে তারা অনেকবার এই ক্যালকুলেশন আমার থেকে দেখেছেন এবং ওনারাও নিজেরা করেন, ওনাদের থেকে আর একবার বুঝে নিন। এটা হচ্ছে অ্যাক্টিভ 80 আর অ্যাক্টিভিটি গোল্ডের হিসাব। আমরা কি দেখলাম, যদি 300 ঘর হয়, 5 বিঘা করে জমি হয়, তাহলে 1500 বিঘা জমি,
10টা চাষিকে যদি আমরা অ্যাক্টিভিটি ডেমো আর অ্যাক্টিভ জাইম ম্যাক্সের ব্যাপারে বলি, তার মধ্যে যদি দুজন চাষি ভাই আমাদের থেকে এক পিস এক পিস করে প্রোডাক্ট নেয়, তাহলে 600 পিসের অর্ডার আমাদের হতে পারে একটা গ্রাম থেকে। আপনি যদি অ্যাক্টিভিটি গোল্ড কেবল 600 না 351 পিস তোলেন, তাহলে আপনার বিজনেস ভলিউম হচ্ছে 1,12,000, পিভি হচ্ছে আপনার 4,100, আপনি ডাইরেক্টর পৌঁছে গেলেন 16% লেভেল, কোম্পানির তরফ থেকে চোখ বন্ধ করে 17,971 টাকা আপনার এপিভি কমিশন আছে। ডাইরেক্টর বোনাস আমি ধরি না, অনলি এপিভি ধরি। রিটেল প্রফিট, 1 বটলে যদি 95 টাকা আমার ইনকাম থাকে, তাহলে 351 বটল ইন্টু 95, 33,345 টাকা আপনি রিটেল প্রফিট আর্ন করতে পারেন। দেন হচ্ছে টোটাল প্রফিট কত হয়ে গেল, এপিভি প্লাস রিটেল প্রফিট 51,316। এক্ষুনি আমরা কি দেখলাম, একটা অফার দিয়েছে কোম্পানি এই মাসে, 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত আপনি যে কোনো বটল 5 লিটার ছাড়া যে কোনো এগ্রিকালচার প্রোডাক্ট যদি মিনিমাম 10 পিস নেন, তাহলে 1 বটল ফ্রি, 20 পিস নেন তাহলে 2 বটল ফ্রি, 39 বটল যদি নেন তাহলে 6 বটল ফ্রি, আর 5 লিটার যদি আপনি 6টা বটল একসঙ্গে নেন, তাহলে 1টা 5 লিটার আপনি ফ্রিতে পাচ্ছেন। তার মানে এই স্কিমও চলছে, কোম্পানি স্কিমও দিয়েছে। তো আপনি যদি 351 বটল অ্যাক্টিভিটি ওঠান, তাহলে কোম্পানির তরফ থেকে আপনি পাবেন 54টা বটল ফ্রি। 54টা বটলের যদি আমি এমআরপি ধরে চলি, তাহলে 39,690 টাকা আপনার ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন। তার মানে 17,000 প্লাস 33,000 প্লাস 39,000, সব মিলিয়ে 90,000 টাকা আপনি একটা গ্রাম থেকে ইনকাম করতে পারেন। এবার এটাকে যদি আমি রিটেল প্রফিটও কিছুটা, কারণ আমার আসা যাওয়ার একটা সময় আছে, গাড়ির তেল আছে, স্কুটি বাইকের খরচা আছে, বাস ট্রেনের খরচা আছে, টিফিনের খরচা আছে, আমি আমার যদি পার্সোনাল খরচাটাকে রিটেল প্রফিটের মাধ্যম দিয়ে যদি ছেড়েন, তাহলেও আমি 45,000 টাকাও যদি ধরে চলি, 50,000 টাকা, 33,000টা মাইনাস হয়ে গেল, তাহলে 50,000 টাকা। তো 50 প্লাস একটি ম্যাক্স 50, 1,00,000 টাকা আমরা একটা গ্রাম থেকে, আপনি দেখে নিন কতটা খিদে আছে, মনের মধ্যে কতটা স্বপ্ন আছে, আপনি আপনার পরিবারের জন্য কতটা কি করতে চান, সেই অনুযায়ী এগ্রিকালচার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা যে স্পিডে কাজটা করছিলাম, তার থেকে কিন্তু আমরা আরো দ্রুত গতিতে, তার পাশাপাশি আমাদের সদ্য চঞ্চল বাবু যিনি আছেন, ওনার লেভেলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি, এবং চঞ্চল বাবু যদি থাকেন ডেফিনেটলি উনি বলবেন, আজকে চঞ্চল বাবুর যা কিছু অ্যাচিভমেন্ট আছে, 0.0001% আমারও কন্ট্রিবিউশন আছে ওখানে। এই এগ্রিকালচার দিয়ে আমরা গাড়িতে করে মাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ অল দা ভেরি ভেরি বেস্ট। আশা করি আপনাদের আজকে ট্রেনিংটা খুবই ভালো লেগেছে। সো ফাইনালি আমার বলা টোটালি শেষ, ওভার টু অমিত স্যার। ও অসাধারণ, একবার জোরদার হাত তাড়িয়ে দেবো আমাদের সঞ্জয় বাবুর সঙ্গে জন্য। তো আমি তো গুরুদেব বলি, তো এবার ডেমোনস্ট্রেশন পার্ট চলবে, তো লাস্টে তো কোশ্চেন অ্যান্সার সেশন চলবে, তো একদম পুরো দেখতেই পাচ্ছেন চলে এসেছি। তো আজকে দিনে ব্যাকগ্রাউন্ডটা অফ করো, না ব্যাকগ্রাউন্ডটা অফ করো, নাহলে কিন্তু এই ঘাস পাতাটা চলে আসছে। আসবেন আসবেন, আমি করে দিচ্ছি একটু, তার কারণ যখন ডেমো করব ওটা আসবে না। তো দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের দিনে সঞ্জয় স্যার যা যা প্রোডাক্টস নিয়ে বললেন, তো যেগুলো যেগুলো দরকার আমাদের, সেগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটু একটু করে তুলে দেখাচ্ছি। সবার আগে লাগবে কি, অ্যাক্টিভ 80, দেন অ্যাক্টিভ 80 ছোট প্যাকেজ। প্রিয়া ম্যাম দেখা যাচ্ছে তো? না স্যার, ঘাস পাতা দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আমি অফ করে দিচ্ছি এটা, জাস্ট মিনিট। এবার ক্লিয়ার দেখুন, আশা করি ক্লিয়ার। না, ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দিন স্যার।
না ক্লিয়ার না স্যার। সোনাদি কালকে যে ফোন করেছিলেন আমাকে, আশা করছি আপনার প্রশ্নের এবার উত্তর আপনি ক্লিয়ার? পেয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ আছে, স্যার, গ্রেট, হ্যাঁ ভালো। স্যার ওকে পেয়েছি, ওকে গুড। প্রশ্নের উত্তর আমি লিখেও আমাদের যেগুলো দিয়েছি। যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, সবার আগে স্যার যেটা বললেন অ্যাক্টিভ 80, রাইট? দেন অ্যাক্টিভ 80 ছোট প্যাকেজও আছে। নাম্বার টু অ্যাক্টিভ জাইম 500 ml, অ্যাক্টিভ জাইমের 100 ml। এবার হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড 500 ml, অ্যাক্টিভ ম্যাক্স 500 ml, এবং অ্যাক্টিভ ম্যাক্স 100 ml। তো এবার হচ্ছে প্রোডাক্টস তো দেখলেন মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এবার করতে হবে কি, আমাদের যেটা সব থেকে পাওয়ারফুল, যেটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। আচ্ছা আমাকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার টেবিল দেখা যাচ্ছে? একদম একদম দেখা যাচ্ছে। ওকে, আমি একটুখানি স্ক্রিন শেয়ার নিয়ে নেবো। সো আজকের দিনে এই বিজনেসটা করতে গেলে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পাওয়ারফুল ডেমোস্ট্রেশন। প্রিয়া ম্যাম, আমাকে স্ক্রিন শেয়ার অপশন দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ পোস্টটা সবাই শেয়ার ওকে করতে হবে। ওকে ওকে ওকে। তো স্ক্রিন শেয়ার অপশনে গেলাম, দেখুন সঞ্জয় স্যার, ওকে, পুরো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, দেখা তো যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, চলুন, এখানে স্ক্রিনে কি কি দেখছেন না, আপনাকে নিম্নলিখিত আইটেম গুলো সাজাতে হবে। যেমন হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড 500 ml আমি দেখালাম, অ্যাক্টিভ জাইন 500 ml ওটাও দেখালাম। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? না ওকে ওকে, তো যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো একটু দেখে নিন। তো এখানে বলছে কি, জাস্ট মিনিট, এবার আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে, আর আমি যে স্ক্রিন শেয়ারটা করেছি সেটাও দেখা যাচ্ছে? না হুম, না দেখা যাচ্ছে না, স্ক্রিন এবার শেয়ার দেখা করলে যাচ্ছে? তোমাকে দেখা যাচ্ছে না, আর ওকে তোমাকে ওকে, দেখা ঠিক আছে, যাচ্ছে ওকে, তোমাকে দেখা দরকার যাচ্ছে। নেই, আমি বলে দিচ্ছি, তারপর দেখে দিয়ে দেবো কি কি জিনিস লাগবে। সো অ্যাক্টিভ 80 গোল্ড 500 ml, অ্যাক্টিভ ম্যাক্স লাগবে 500 ml, মুদিকারের কি বলছে ড্রিমস পিঙ্ক কালার পাউডার একটা, আর কি লাগবে, ডিসপোজাল গ্লাস 5 থেকে 6টা, চামচ লাগবে 2 পিস, শক্ত কাগজ লাগবে হচ্ছে, মানে বোর্ড যেটাকে বলি আমরা, সেটা লাগবে হচ্ছে, কটা লিখেছে এখানে দেখুন, চারটে থেকে চার থেকে ছটা। ছ পিস, একটি ছোট বোতলে সামান্য হলুদ গুঁড়ো, একটি ছোট বোতলে কিছু সাদা রঙের ডিটারজেন্ট পাউডার, কচু পাতা 1 থেকে 2টো ছোট সাইজের, যেখানে আপনারা ডুবিয়ে করবেন, আর কি বলছে, ডেমো স্থানীয় যেখানে আর কি ডেমোস্ট্রেশন করবেন সেখানকার জল, লাভ এবং প্রয়োজনীয়তা গণনার জন্য একটা হোয়াইট বোর্ড এবং মার্কার রাখবেন, সঙ্গে কি রাখবেন? হ্যালো, আদার্স একটা কোম্পানির আমি নাম নিচ্ছি না, দেখুন লেখাই আছে, বুঝতেই পারছেন 12 নম্বর পয়েন্টটা। আর কি লাগবে, অ্যাক্টিভ 80 500 ml, আর কি লাগবে, অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ফাইভ জাইম হান্ড্রেড 500 ml। সো চলুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, করে এবার আপনাদেরকে পরপর আমি দেখাচ্ছি। তো আমাদের কাছে অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ 80 আছে, আর এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ 80 গোল্ড দেখা যাচ্ছে। তো আমরা সবসময় ডেমোস্ট্রেশন করবো অ্যাক্টিভ 80 গোল্ড দিয়ে। এবার ডেমোস্ট্রেশনে যে যে জিনিসগুলো লাগবে, কি লাগবে, ডিসপোজাল গ্লাস অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের মোদি কেয়ার
মোদি কেয়ার ম্যানেজমেন্ট তথা সামীর মোদি যে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, এর মধ্যে পুরোটা আপনারা পেয়ে যাবেন, যা যা ওখানে সঞ্জয় স্যার বলেছেন সবকিছুই পাবেন। বাট তা সত্ত্বেও দেখুন, এখানে অ্যাক্টিভ এইটি বা অ্যাক্টিভ গোল্ড নিয়ে যাওয়ার জন্য ডিসপোজাল, আপনারা এতে ঢেলেও নিতে পারেন, বা আমি তো বলি সব সময় যখন ফিল্ডে প্রোগ্রাম করবেন নতুন প্যাক কেটে, সিল প্যাক কেটে ওখানকার প্রোডাক্ট দিয়ে ওখানেই ডেমোস্ট্রেশনটা করবেন। নাম্বার টু, পিচবোর্ড কাটিং। সো পিচবোর্ড কাটিং এখানে আছে, পিচবোর্ড কাটিং ব্যাপারেও বলবো। আর কি লাগবে? ডপার, ডপারও এখানে পেয়ে যাবেন। এছাড়াও যেগুলো লাগে, হ্যান্ডকারচিফ, হাত মোছা বা ডিসপোজাল গ্লাস, এই ব্যাগের মধ্যে সবটাই আছে। বাট আমি বলবো ডিসপোজাল গ্লাস যেটা নেবেন প্রতিবারের জন্য আলাদা আলাদা করে নিন, মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিবার ডেমোস্ট্রেশনের জন্য। যদি মনে হয় যে একদিনে দুটো তিনটে প্রোগ্রাম করবেন, আলাদা আলাদা গ্লাস নিয়ে যান। আর যদি গ্লাসের মায়া, আমার তো মায়া থাকে, তবুও আমি কি করি, যদি ডেমোস্ট্রেশনটা করি বাড়িতে আসার পর সঙ্গে সঙ্গে যেমন আমরা এসে ফ্রেশ হই, দেখুন যেহেতু এটা ট্রেনিং সেশন আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বলবো, সঙ্গে সঙ্গে ভালো করে কোনো ডিটারজেন্ট বা আমাদের যে মোদিকারে হ্যান্ড ওয়াশ বা আছে সেটা দিয়ে ভালো করে ধুয়ে এটাকে শুকনো করে রেখে দেবেন। তার কারণ অ্যাক্টিভ এইটটি গোল্ড এর পাওয়ার বিশাল। এবার ধরুন মার্কেটের এই দুটো ড্রপার যখন নেবেন, তাকে একখানা কি করবেন, সিম্বলিক করে রাখবেন। আমি যেহেতু এগুলোকে একদম নতুন বের করেছি, বাট মার্কেট থেকে ড্রপার কিনবেন যখন, কিভাবে জানবেন যে ড্রপারটা ঠিক আছে? আপনি তো জল দিয়ে টেস্ট করবেন না, ঠিক এইভাবে চেপে দেবেন আঙুলে, ঠিক এইভাবে শক্ত করে চেপে ধরবেন, দেখুন বোঝা যাচ্ছে তো চেপে আছে জায়গাটা, আর যখন এটাকে ছেড়ে দেবেন দেখুন ফুলে যাচ্ছে। তো আমি কি করেছি, এখানে ছোট্ট করে একটা সিম্বল দিয়ে রেখেছি এবং এটা ইয়েলো কালার হয়ে গেছে, তো আমি এটা দিয়ে গোল্ডের ডেমোটা করি। দেখুন এইভাবে নিয়েছি, চেপে দিয়েছি, এটা চেপে আছে, যেই ছেড়ে দেবো এটা অটোমেটিক্যালি ফুলে গেল। সো এই হলো। আর কি লাগবে? হোয়াইট চামচ, অনেকগুলো নিয়ে নেবেন, নিয়ে একটা গার্ডার দিয়ে সেখানে সঙ্গে করে রেখে দেবেন। এছাড়াও কি লাগবে স্যার যেটা বলেছেন, পিচবোর্ড। আমি কি করি, পিচবোর্ড যেহেতু এখন তো মোদিকে আর দিয়েই দিয়েছে, বাট এই পিচবোর্ড ভালো করে এইভাবে প্যাকিং করে রাখবেন, যাতে করে এর মধ্যে কোনো রকম হাওয়া বা কোনো রকম মানে কি বলবো জলীয় বাষ্প বা নমনীয়তা না হয়ে যায়, একদম শুকনো খটখটে। তো পিচবোর্ড কাটারও কিছু নিয়ম আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, মোদিকেয়ারে তো পিচবোর্ড অনেক আছে যেহেতু আপনারা জানেন। তো এটার ভেতরেও আমি কি করেছি, আরো একটা র্যাপিং একদম এয়ার টাইট করা আছে। এগুলোকে কাটার নিয়ম হচ্ছে, যে দিকে আপনার রো থাকবে তার অপোজিটে কাটতে হবে, কর্কেট যেদিকে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রিয়া ম্যাডাম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো? একদম স্যার। ওকে ওকে, সো দেখতেই পাচ্ছেন একদম আওয়াজ আসছে। তো যেদিকে এই রোটা আছে, এই রো তার সিধে নয়, তার উল্টো সাইডে কাটতে হবে, যাতে করে এই ঘাটগুলো, এই ঘাটগুলো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। ঘাট, তার অপোজিট সাইডে এটাকে কাটতে হবে। আর সুন্দর করে সমান করে একদম এটাকে একটা মাস্টার পিস করে নেবেন, ওটাকেই মাপে মেপে বারবার কেটে রাখবেন। কাটার পর মাই ডিয়ার ফ্রেন্ডস এটাকে কি করবেন, বর্ষাকালে তো রোদ ওঠে না, তো বাড়িতে গ্যাসেতে দিয়ে দেবেন না, একটু ওপর থেকে এটাকে একদম যাতে একদম এইভাবে সলিড খটখট করে আওয়াজ হয়। এটা গেল। আর কি লাগতে পারে? ট্যালকম পাউডার, মোদিকেয়ারের ড্রিমস আমি এখানে লাগিয়ে রেখেছি। আমি ওটাকে কি করেছি, র্যাপিংটাকে খুলে দিয়ে আর কি ওখানে লেখা ছিল হলদি। তো হলদি চিনবো কি করে, আমি আমাদের যে মোদিকারের টার্মারিক আমি খাই, তার মধ্যে আমি হলদি পাউডারটাকে রেখে দিয়েছি। আর কি লাগতে পারে এখানে? ডিটারজেন্ট পাউডার হোয়াইট, একটা আমাদের সাপ্লিমেন্ট, যে কোনো একটা সাপ্লিমেন্ট আমি কি করেছি ওটা থেকে বের করে এইভাবে তুলে এটাকে রেখেছি। আর কি লাগতে পারে? না এখন থেকে যেহেতু স্যার বলছিলেন কি, ফোলিওর স্প্রে, আমরা অনেক সময় কচু পাতা ডুবিয়েও দেখাই, বাট ফোলিওর স্প্রে করার জন্য এরকম দুটো ডিসপোজাল, ছোট হোক বড় হোক নিয়ে নেবেন। একটাতে অবশ্যই গোল্ড লিখে রাখবেন বা সিম্বল একটা দিয়ে রাখবেন, আর একটা প্লেন রাখবেন। এগুলো পরপর পরপর কি আছে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এছাড়াও স্যার ওখানে আর একটা কথা লিখেছিলেন, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, রেখে দেবেন। ওকে, আর তো চলুন এবারে আমরা আসবো ডাইরেক্ট ডেমোস্ট্রেশন সেশনে। আর অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, যেটা একদম মানে ভুললে হবে না, একটা হ্যান্ডকারচিফ, একটা রুমাল রাখবেন। তার কারণ অ্যাক্টিভ গোল্ড এর পাওয়ার এতটাই, এদিক থেকে এদিক না হয় বারবার করবেন, বারবার হাতটা মোছার জন্য একটা রুমাল সঙ্গে করে রাখবেন। বাড়িতে আসার পর অবশ্যই এই রুমালটিকেও আপনারা কেচে ভালো করে শুকিয়ে আবার পাট করে নিজের ডেমো কিট, আর এগ্রিকালচারের ডেমো কিট, আদার্স ডেমো কিট থেকে যেন টোটালটা আলাদা হয় মাই ডিয়ার স্টুডেন্ট, টোটাল। তার কারণ ফার্স্ট ইমপ্রেশন আমাকে আমার সঞ্জয় স্যার শিখিয়েছেন বা আমাকে চঞ্চল স্যারও শিখিয়েছেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লাস্ট ইমপ্রেশন। আপনি ডেমো করতে গিয়ে যদি একবার ভুল হয়ে যায় তো স্যার বলেই দিলেন যে
যদি একটা খারাপ কিন্তু ছড়াতে বেশি লাগবে সময়, মানে লাগে না সময়, ভালোটা যতটা দেরি হয় আর খারাপটা ততটাই তাড়াতাড়ি ছড়িয়ে যায়, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো একদম পারফেক্ট, বারবার করুন, কোথায় করবেন, নিজে করুন, ফিল্ডে করুন, নিজে করুন, ফিল্ডে করুন। তার কারণ সাকসেস কাম এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কাম ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমি যখন একটু রেডি করতে করতে কচি বলে দিই, এছাড়াও কি করবেন, এরকম ভাবে আরো একটি পেপার রাখবেন যাতে করে দেখানো যায়। তো চলুন আমি ডাইরেক্ট ডেমোস্ট্রেশনে চলে আসি, দুটো ডিসপোজাল গ্লাস আমি এখানে দুটো ওপেন করলাম। প্রিয়া ম্যাডাম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো, বা এখানে যারা আছেন? একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। একটু আমাকে হেল্প করবেন, সোনা ম্যাডাম বলছেন, তাই তো? হ্যাঁ দেখা যাচ্ছে, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। ওখানকার লোকাল যে জল নিয়ে নেবেন, আজকে আমারও খুব ভালো লাগছে, আমাদের তো মহাগুরু চঞ্চল সরকার স্যার আছেন, এছাড়াও আমার গুরুদেব যার থেকে আমি এগ্রিকালচার শিখেছি, অবশ্যই তাই গাড়িতে গাড়িতে করে লোড করেছি। একটা দিন ছিল, বর্ধমান বলুন, দীঘা বলুন, কোন্টাই বলুন, কাঁথি বলুন, এগরা বলুন, যেখানে যেখানে যেতাম ওই বাইকে করে প্রোডাক্ট বয়ে বয়ে নিয়ে যেতাম। আর এখন সত্যি এগ্রিকালচার মাইলেজ দেয়। আজকে কিন্তু ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যাই কিন্তু একটা ছোট্ট করে আমাদের ভালোবাসার গাড়ি এসছে। তো শুরু করার আগে চঞ্চল সরকার স্যারকে আবার অসংখ্য প্রণাম, আমার এক্সপেক্টেড স্পন্সর অফ আপলাইন কে প্রণাম, এবং এখানে সঞ্জয় স্যার তো ছাড়া যত ওয়ান টিম ওয়ান ড্রিম ফ্যামিলি মেম্বার্স আছে প্রত্যেকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ডেমোনস্ট্রেশন। সো আর ইউ রেডি? Yes. তো চলুন Yes. আমি কি করব, এখানে যে অ্যাক্টিভেটি গোল্ড আছে সিল প্যাক, একদম ফিল্ডে ওনাদের সামনে সিল প্যাকটাকে ওপেন করবেন। আমি এখানে ওপেন করলাম সিলটা, করার পর আপনার হাতের কাছে যেটা থাকবে এইভাবে সিলটা থাকবে, আর যে ফুটোটা করবেন কঞ্জুসি করবেন না, একটু বেশ বড় করে করবেন। সঞ্জয় স্যার আপনি থাকবেন, একটু হেল্প করবেন ঠিক বড় করে। এবার আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনটায় অ্যাক্টিভিটি গোল দিচ্ছেন আর কোনটায় দিচ্ছেন না। তো আমি সবসময় আমার লেফট সাইডে যেটা থাকে আমি সেটাতে অ্যাক্টিভিটি গোল দিয়ে দিই, ঠিক এইরকম ভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, জাস্ট হালকা করে গুলে নিয়ে ডপারে একটুখানি তুলে নিলাম, তারপরে কি করলাম এটাকে আমি চাপা দিলাম, দিয়ে যে দিকে আমার অ্যাক্টিভিটি গোল্ড আমি দিয়েছি তার পাশে এটাকে আমি রেখে দেবো, যাতে করে আমার মনে থাকবে বা আপনাদের মনে থাকবে যে অ্যাক্টিভিটি গোল্ড আপনি কোন গ্লাসটায় দিয়েছেন। তার কারণ কিছুক্ষণ পর এই যে জলটা দেখছেন একটু এখন মনে হচ্ছে আলাদা আলাদা, বাট একটুখানি পর দেখবেন দুটোই ট্রান্সপারেন্স হয়ে গেছে, একই টাইপের দেখতে লাগবে। যারা ফিল্ডে কাজ করে তারা এটা জানে। আর একটাতে কি করলাম, এটা দিলাম দিয়ে, সো আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, আমি দেওয়ার পরে হাতটা পুষে নিয়েছি। এবার কি হলো না, এই যে কার্ডবোর্ড, চলুন স্যার কি বলেছিলেন, অ্যাক্টিভেটর যেটার সঙ্গেই দেবেন সেটাকেই ফার্স্ট করে দেবে। তো আজকের দিনে যদি অ্যাভারেজ একটা জমিতে, ওকে দেখা যাচ্ছে, তো বোর্ডটা পেছনের দিকে দেখা যাচ্ছে না, অল্পটা দেখা যাচ্ছে বোর্ডটা। একটু এগিয়ে হ্যাঁ যাও, একদম ক্লিয়ার, ঠিক আছে, ওকে। আর স্যার কি বলেছিলেন, কচু পাতা, যেহেতু আজকে আমি একটু ফোলিও স্প্রে করে দেখাবো তার জন্য একটু বড় সাইজেরও নিয়েছি, আর সঞ্জয় স্যার যদি বলেন যে এটাকে ডুবিয়ে দেখাতে তার জন্য আমার কাছে ছোট সাইজেরও আছে। তো চলুন আমি কি করব, এবার এখানে সিস্টেম বলছে যে কোনো জমিতে চাষ করতে গেলে, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, সময় লাগে হচ্ছে, বা জল দিতে সময় লাগছে হচ্ছে 4 ঘন্টা করে, তাই 4 ঘন্টা 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 4 ঘন্টা, দেখা যাচ্ছে জলটা কি হচ্ছে, একটা জায়গায় চুপ, জলটা একটা জায়গায় চুপচাপ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার, হ্যাঁ পুরো ক্লিয়ার, একদম চুপচাপ দেখা একটা যাচ্ছে, জায়গায় উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখা এইবার যাচ্ছে। এটার মধ্যে দেয়া ছিল অ্যাক্টিভিটি গোল, তো আমাদের কি আছে না, সময় খরচা লেবার কমানো। তো যেখানে 4 ঘন্টার জল লাগছে সেখানে আমরা বলছি অ্যাক্টিভিটি গোল্ড আপনি 70 ml বা 100 ml জমিতে মিশিয়ে দিন, সেটা ভাগ তো স্যার বলেই দিয়েছেন। তো এখানে বলছি 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা। সো দেখতেই পাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, যেখানে অ্যাক্টিভিটি গোল্ড দেওয়া আছে সেই জলটা খুব ফাস্ট জমিতে ছড়িয়ে যাচ্ছে, আর যেখানে অ্যাক্টিভিটি গোল্ড দেওয়া নেই এই জলটা একটা জায়গায় চুপচাপ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বলুন দিন দিন সূর্যের তাপ বাড়ছে না কমছে, বাড়ছে, দিন দিন মাটি শক্ত হচ্ছে না নরম হচ্ছে? অনেক শক্ত হচ্ছে স্যার। তাহলে আমি কি করলাম, এই জলটাকে এখানে ফেলে দিলাম।
আর এটাকে আমি সুন্দর করে এরকম ফেলে দেওয়ার পর এটাকে সুন্দর করে আপনি যেখানে ডেমোস্ট্রেশন করছেন ঝেড়ে নিয়ে একটা জায়গায় এটাকে রেখে দেবেন। তো সূর্যের তাপ দিন দিন বাড়ছে, মাটি শক্ত হচ্ছে, যার ফলে যে জলটা আপনারা দিচ্ছেন হয়তো জমিটাই চলে যাচ্ছে, কিন্তু জমিতে জলটা মাটির ওপরে থাকা ভালো না একটু তলায় গিয়ে একটু দেখতে দেখতে গেলে ভালো হয়? দেখতে গেলে ভালো হয়। দেখতে গেলে ভালো হয়। তো আমি কি করলাম, এখানে পিচবোর্ড একটা নিলাম। কেন পিচবোর্ড নিচ্ছি না, মাটি তো তবুও হালকা নরম, স্পঞ্জি একটু ভিজে ভিজে থাকে, এই পিচবোর্ড পুরো শুকনো। আর এই পিচবোর্ড ব্যবহার করার কারণ না, মাটির যেমন অনেকগুলো লেয়ার থাকে, এই পিচবোর্ডের মধ্যেও কিন্তু অনেকগুলো লেয়ার আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি করলাম, এটাকে জাস্ট কোনো আধখানা নয়, তার কারণ মাটিতে যখন যখন চাষ আপনারা ডেমো করবেন বলবে এটার জন্য আলাদা দিয়েছো, বস ওটার জন্য আলাদা দিয়েছো, তো অবশ্যই কোম্পানি তো করে দিয়েছে তবুও নিজের থেকে, তার কারণ মুদি কেয়ার আমার। তো আমি কি করলাম, এই দুটোকে নিলাম। তাহলে এখানে কি হচ্ছে না, একটা জমিতে আপনারা এতদিন 4 ঘন্টা করে জল দিচ্ছিলেন, সো এটাকে তাই জন্য আগে একটু ডিপ করে দিলাম, দেখাই যাচ্ছে। আর এটা যেহেতু 2.5 ঘন্টা করছে, তার জন্য এটাকে আমি পরে ডিপ করলাম। সো আপনারা দেখুন কি অটোমেটিক একটা ম্যাজিক হবে, যেখানে অ্যাক্টিভ একটি গোল দেয়া আছে সেটা আস্তে 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 ভিজতে 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 কি করছে ওপরের দিকে, বুঝতে পারছেন আপনারা, জলটা টেনে নিচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একদম। ওকে, তো যেহেতু 2.5 ঘন্টা আপনারা জল দিচ্ছেন, তার জন্য আমি কি করব, এটাকে জাস্ট আগে তুলে নিলাম। আর এটা কি করছে না, যেহেতু আপনারা 4 ঘন্টা জল দিচ্ছেন, তাই জন্য এটাকে পরে তুললাম। তো প্রিয়া ম্যাডাম, মাটির শুধু ওপরে জলটা থাকা ভালো না একটু তলায় দেখতে গেলে ভালো? দেখতে গেলেই ভালো, শিকড় তার কারণ দেখতে আছে। শিকড় গুলো মাটি 5 নম্বর 6 নম্বর তলায় যায়। তাহলে এটাকে একটু পোস্টমর্টম করে দেখি, এটাকে কাটাকুটি করে দেখি যে মাটির ডেপ পর্যন্ত জলটা গেছে কিনা। তো এটাকে আমি মাঝখান থেকে আওয়াজ আসছে একটা হ্যাঁ কাট 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 করে আওয়াজ আসছে, তার কারণ আপনারা যখন এগ্রিকালচার প্রোগ্রাম করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক মানুষ আসবে যারা দূরে আছে, যখন ই কাট কাট করে, তার জন্য এটাকে একদম শুকনো খটখটে, যে দেখো দেখো শুকনো হয়ে আছে, খটখট করে আওয়াজ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের পাওয়ার, এটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের অ্যাক্টিভ গোল্ডের পাওয়ার, আজাদী প্রোডাক্টস এর পাওয়ার। তো চলুন মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে, এবার 2.5 ঘন্টা জল দিয়েছিলেন, তো আমাকে খুলতে হবে না, এটা যদি মাটির ওপর দিক থেকে যদি ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে আপনার মাটির সেকেন্ড লেয়ার, এটাকে যদি ধরি থার্ড লেয়ার, এটা যদি ধরি ফোর্থ লেয়ার, আর এটা যদি ধরি ফিফথ লেয়ার। তো প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় জল ভরে দিয়েছে অ্যাক্টিভেটিং গোল্ড। তাহলে কি হচ্ছে না, একটা মাটিতে আপনাকে বারবার জল দিতে হচ্ছে, আর এই মাটিটাতে আপনি যদি একদিন জল কমও দেন, তার জন্য কিন্তু মাটিটা হালকা নরম স্পঞ্জি হয়ে থাকবে। সো কোন মাটিতে চাষ ভালো হবে, এরকম শুকনো খটখট করা মাটিতে নাকি এরকম হালকা নরম স্পঞ্জি মাটিতে, নরম বলুন প্রিয়া মাটিতেই ম্যাডাম? ভালো হয়। হালকা নরম স্পঞ্জি মাটিতে। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে 3 নম্বর ডেমোস্ট্রেশন, যেটা হচ্ছে 3 নম্বর ডেমোস্ট্রেশন যেটা হবে সেটা হচ্ছে কীটনাশক। প্রচুর জমিতে প্রচুর মানুষ অনেক অনেক হাজার হাজার টাকার কীটনাশক ব্যবহার করেন, সো কি করবেন, ওখানকার যে জলটা এখানে দিয়েছিলেন একদম মনে রাখবেন, সেই জলটাই আমি কি করলাম এর মধ্যে দিয়ে দিলাম চট জলদি। আর একটাতে অ্যাক্টিভেটিং গোল্ড যেটা দেওয়া আছে, সেই জলটা আপনি কি করলেন, যেটাতে গোল্ডের আপনি সিম্বল করেছেন সেখানে, এটাকে এই জলটাই সেম জল যেটা দিয়ে আপনি এখানে ডেমো দেখাচ্ছিলেন, সেই জলটাই এখানে দিয়ে দিলেন। ওকে, তো আশা করি ক্লিয়ার করতে পারছি। হাতে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে হাতটা মুছেও নিতে হবে। তো চলুন মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে বড় কচু কথাটা নিয়ে এসেছি, তার কারণ স্যার বলছিলেন ফোলিও স্প্রে। তো এখানে ফোলিও স্প্রে, পোকাগুলো ম্যাক্সিমাম কোথায় হয়, পাতার তলার নিচে হয় আর কচি গাছে হয়। তো মার্কেটে যে কোনো কীটনাশক কি হয় না, ওপরেই দিয়ে দেয়, আর আমাদের যদি নাকটা 3 মিনিট বন্ধ করে রাখি এমনি শ্বাসকষ্ট হবে, রাইট? তো গাছের পত্ররন্ধ্র গুলো বন্ধ হয়ে যায়, বিভিন্ন রকমের হার্মফুল আঠা বা যাই হোক মারে। তো আমি এখানে ফোলিও স্প্রে করছি, আর স্যার যেটা বলছিলেন দেখুন, 5টা 6টা 10টা স্প্রে করেছি, স্যার যেটা বলছিলেন আমাদের সঞ্জয় স্যার, দেখুন পাতার মধ্যে বিন্দু বিন্দু হয়ে আছে কিন্তু পুরোটা ঠিকঠাক ভাবে ভেজেনি, ভেজেছে কি না ভেজেনি। এইবার কি হচ্ছে, আপনি আমাদের মোদি কেয়ারের অ্যাক্টিভেটি গোল্ড মেশানো জলটা নিয়েছেন, নিয়ে সুন্দর করে
তো দেখেই যাচ্ছে, পুরো পুরো ভিজে সুন্দর করে গেছে, ভিজে গেছে, দেখা যাচ্ছে। একদম একদম দেখা যাচ্ছে স্যার। এই যে ভিজে গেছে, এবার ধরুন শীতকালে হিম পড়ে, সারা বছরই পড়ে, বা আপনি দিয়েছেন সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি এসে যায়, বৃষ্টি তাহলে কি হবে, এটা ধুয়ে যেতে পারে। বাট আমরা আপনাদেরকে দেখাবো, বা আপনারা এইভাবেই দেখাবেন, সঙ্গে সঙ্গে এটাকে কি করবেন, বৃষ্টি জল দিয়ে আপনি ধুয়ে নিয়েছেন, অ্যাজ ইট ইজ, যেরকম আপনার অ্যাক্টিভ গোল্ড লেগেছিল সেইভাবেই লেগে আছে, এটা থেকে কিন্তু ধুয়ে যায়নি। সো কীটনাশক আপনার বাঁচবে, সিম্পল সহজ ভাষায় কীটনাশক বাঁচবে, বা আপনার যে কীটনাশক এত এত টাকা দিয়ে দিচ্ছেন তার কাজটা, উপকারিতাটা যাতে হয়, ধরে থাকে, তার জন্য অ্যাক্টিভ গোল্ড আপনি ব্যবহার করুন। ওকে, নেক্সট, এটা দিয়ে আরো একটা ডেমোস্ট্রেশন হয়, আপনি এটাকে দেওয়ার পর ঠেলে দেবেন না, ধুয়ে দিয়ে পাশে টেবিল ধীরে ধীরে কিছুক্ষণ পর একটু সতেজ হয়ে যাবে, আদার্স পাতা এরকমই নরম এইভাবেই হয়ে থাকবে, দেখি দেখাই যাচ্ছে, আস্তে আস্তে পাতাটা খুলে যাচ্ছে, সতেজ হয়ে যাচ্ছে, আমাদের কাছে উনি এনে দিয়েছেন। তো চলুন নেক্সট ডেমোস্ট্রেশন, টাকার সার ওনারা নষ্ট করে ফেলছেন, তার কারণ সার যে জমিতে দিচ্ছে, কেন বলছে যে 35 থেকে 45% সার নষ্ট হয়ে যায় বর্ষাকালে, ধুয়ে চলে যায়। তো আজকের দিনে যে সার খরচা আমরা বাঁচাবো কি কিভাবে বাঁচাবো, স্যার যে যে সারগুলোর নাম বললেন, 10-26, ডিএপি, যে কোনো ধরনের সার, সুফল তো এখানে একটাতে ভালো করে সার দিলাম, অ্যাক্টিভিটি গোল স্যার বলে দিয়েছেন যে মাপে কতটা দিতে হবে, প্রতি কিলো সারে 5 ML করে, সেখানেও আমি এই একটাতে এখনো পাউডার আছে, দেখা যাচ্ছে, ক্লিয়ার। তো নেটওয়ার্ক এরপর ডিস্টার্ব চাষি করছে। ভাইরা কি করে, এর উপরে আবার কাপড় দিয়ে দিলাম, চাপান দিয়ে দিলাম, আর এটাতে আর ভিডিও অলরেডি এখনো পর্যন্ত আছে, আর একটাতে চাপান সার দেওয়ার কি হচ্ছে না, সারটা নেমে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি কতটা খেলে আমাদের শরীর ভালো থাকে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু। আর গাছ এগিয়ে যাচ্ছে, তাতে বলে কি হচ্ছে না, জমির মধ্যে বেড়ে যাচ্ছে, জমি এই সার চাষি পয়সা